हेलो। Am I audible to you? PPT visible to you? मुख दिखी पाया से सुबह? ओके अभिषेक, स्टार्टिंग इन 1 मिनट, सुबह ज्वाइन करो। ओके, एवरीथिंग इज फाइन आई होप। सो टाइम वेस्ट न करा के जल्दी स्टार्ट कर दियो, ठीक আছে? যোৱা কালিও ক্লাস ভালকে নহল। সো উই হ্যাভ অলরেডি ডিসকাস কেনে কে পর্তুগিজ আইলে, তার পিছত কেনে কে ডাচ আইলে, তার পিছত কেনে কে মানে ব্রিটিশ আইলে, তার পিছত ফ্রেঞ্চ আইলে, তার মাজত কেনে কে কাজিয়া হবো, এন্ড দেন মানে রয়্যাল চার্টার দিয়া হল মনোপলি ট্রেড। এইটো মই বুজালো কি হয়, এইটো মনোপলি ট্রেড বুজাই দিছিলো, মার্সেন্টাইল কোম্পানি কি হয়, তাৰপিছত কিয় নিজৰ মাজত তেখেতে কাজিয়া লাগিব, বিকজ তেখেতে চেইন বস্তুৰ কাৰণে আহিছে, তাৰপিছত নিজৰ তাৰ মাজতে বেটল হ'ব, ঠিক আছে? এণ্ড তাৰ কাৰণে তেখেতক পুৰা ফৰ্টিফিকেশ্যন কৰিব লাগিব, মানে গাৰ্ড দি ৰাখিব লাগিব, এণ্ড গাৰ্ড দিয়াৰ লগে লগে কি হ'ব, লোকেল ৰুলাৰৰ লগত কনফ্লিক্ট ষ্টাৰ্ট হৈ যাব, এণ্ড হেন্স দ্য কোম্পানি কুডণ্ট চেপাৰেট ট্ৰেড উইথ ফ্ৰম পলিটিক্স। তাৰপিছত আমি দেখিলোঁ যে লাহে লাহে কেনেকে ক'ত ক'ত যাব, এণ্ড ফ্ৰম হিয়াৰ উই উইল ষ্টাৰ্ট। সো সি, যেতিয়া মানে ব্ৰিটিছ প্ৰথম আহিলে, সো কেপ্টেইন হকিন্স অহাৰ লগে লগে ক'ত মানে কেপ্টেইন হকিন্সত কোনে পঠাব, আমাৰ মানে কুইন এলিজাবেথ পঠাব, ঠিক আছে? কিহৰ কাৰণে? টু চেকিউৰ মাৰ্কেট, টু চেকিউৰ মাৰ্কেট বা টু অপেন আ ফেক্টৰী ইন সুৰত। তাৰ আগত ব্ৰিটিছ আহিছিলে এণ্ড টেম্পৰৰী মুছলিপট্টনমত ডক কৰি ৰাখিছে, বাট পাৰ্মানেণ্ট এটা ছেটেলমেণ্ট লাগে, পাৰ্মানেণ্ট এটা জাগা লাগে য'ত কৰিব, এণ্ড দে নিউ দেট যদি আমাৰ ইণ্ডিয়া কৰিব লাগে, এণ্ড হু ইজ দ্য বিগ প্লেয়াৰ এট দেট টাইম, বিগ প্লেয়াৰ ৱাজ দ্য মোগল। চ' মোগলত মানে মেইন মেইন যোনটো পৰ্ট আছিলে, আমি জানো কোন আছিলে, সুৰত, মই অলৰেডি কৈছোঁ। তো সুৰতত গৈ যদি আমি খোলো, দেন ইট উইল বি আ ভেৰি মানে ভাল এটা মানে ষ্টাৰ্ট হ'ব। চ' অবভিয়াছলি কা কোনে যাব, চ' মানে দূতাবাসক পঠালে, দূতাবাস মানে কি কয় এম্বেসেডর, এম্বেসেডরক পঠালে, এম্বেসেডর ওয়াজ দ্য ক্যাপ্টেন হকিন্স, উইলিয়াম ক্যাপ্টেন হকিন্স আহিব, কোনে পঠালে এলিজাবেথ, এন্ড তেও কার ওসর যাব, দে হি উইল গো টু দ্য জাহাঙ্গীর কোর্ট। সো জাহাঙ্গীর যাহাঁ পে দরবার লাগাতে হ্যাঁ ওয়াহাঁ পে ইয়ে যায়েঙ্গে, এন্ড উনকো বোলেঙ্গে কি মুঝে এক ফ্যাক্টরি চাইয়ে, তেও কব যে মোকে একটা ফ্যাক্টরি খুলিব লাগে ইন সুরত। সো জাহাঙ্গীরে কব যে অলরেডি পর্তুগিজ আছে, এন্ড পর্তুগিজ অলরেডি হেরি আছে, দেন ইউ হ্যাভ টু মানে মানে বস্তুটো কি নিয়ে কি হল, মানে ইন স্টোরি আই এম টেলিং দ্য পর্তুগিজ আছে, দেন আলটিমেটলি দে ওয়ার নট হ্যাপি উইথ পর্তুগিজ, সো ব্রিটিশ টোল দ্যাট ইয়েস আই উইল হেল্প ইউ ইন দাস, আই উইল মই আপোনাক হেল্প করিম পর্তুগিজক এলিমিনেট করব কারণে, এন্ড ফর দ্যাট দেয়ার উইল বি আ ব্যাটল ইন 1612 আ ব্যাটল অফ সোয়ালি হব, এস ডব্লিউ এ ডবল এল ওয়াই, ঠিক আছে? সোয়ালি এটা ব্যাটল হব, তারপর পর্তুগিজ আর ইংলিশের মাজত কোনে জিকিব, ইংলিশে জিকিব, পর্তুগিজ ডিফিট হব, এণ্ড সুৰত ৱাজ কংকাৰ্ড, সুৰত পুৰা কাৰ হাতত গুচি যাব, আমাৰ ব্ৰিটিছৰ হাতত গুচি যাব, ঠিক আছে? হাজত গুচি যায় মানে কি, আল্টিমেটলি এটা এডভান্টেজ ল'ব পাৰিলো, এণ্ড দেন তাৰপিছত কি হ'ব, মোগল যেতিয়া কোন আছিলে, জাহাঙ্গীৰে কি কৰিব, এটা ফাৰমান দিব,
ফারমান মানে এটা অর্ডার, হ্যাঁ রয়্যাল অর্ডার বলি কোয়া হয়। এই অর্ডারটো দিয়া লগে লগে কি হবা, জাহাঙ্গীর ইস্যু করে দিব যে ঠিক আছে ইংলিশ বোর্ড, তার বিল্ড একটা ফ্যাক্টরি বনাব পারে। এটা ধর ফ্যাক্টরি মানে এইটা নয় যে কিবা একটা গুডস এন্ড সার্ভিসেস প্রোডাক্ট বনায় আছে, এনেকে নহয়। ফ্যাক্টরি মানে ওয়ার হাউসের নিচিনা হয়, তার নিজের বস্তু রাখব পারি আর বহুত খিনি তার মানুষ থাকিব পারে, এন্ড দেন ট্রানজেকশন হব, গুডস এন্ড সার্ভিসের যে ট্রানজেকশন তো হব, এটা ফ্যাক্টরি বলে কয় বা ওয়ার হাউস বলে কব পারি আপনি এই টাইম। ঠিক আছে, সো ক্যাপ্টেন হকিন সিকিউর করে ললে, তার কারণে এটা ব্যাটেলে হল। বাট এইটার মধ্যে কি হবো, আমার এলিজাবেথ ঢুকাব আর জেমস ওয়ান আহি যাব, জেমস ওয়ান আহিব এন্ড হি উইল বি অ্যাপয়েন্টেড এজ দ্য রুলার অফ দ্য কিং, রুলার অফ ইংল্যান্ড, এন্ড হি উইল রিনিউ দ্য চার্টার ফর ইনডেফিনিট পিরিয়ড। মানে যোনটো চার্টার পাইছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে, এই চার্টারটো 15 ইয়ার্সের কারণে আসলে, সেইটো কি করিলে, তেওঁ এক্সটেন্ড করে মেলি ইনডেফিনিট পিরিয়ডৰ কাৰণে কৰি দিলে। ইনডেফিনিট পিরিয়ড মানে যেতিয়া যেতিয়া দরকার হব তেতিয়া আমি রেগুলেট করিম, এতিয়া কোনো বারে মাঝে মাঝে নাই, 15 ইয়ার 15 ইয়ার নয়, একবার ইনডেফিনিট পিরিয়ড। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট যে সুরত খুলিলে, লাস্টে লাহে লাহে আরো বেশি জায়গা খুলিব, কেনেকে খুলিব, ঠিক দুই বছর পিছত দেখিলে যে নাই আমার তো ভাল হয়েছে, তো 2015-18 লৈকে আকো জেমস জেমস ওয়ানে সেন্ড করিব কাক, এম্বাসেডর কোন হয়, থমাস রো, থমাস রো আহিব জাহাঙ্গীর কোর্ট, সেম জাহাঙ্গীরের লগত আহিব, এন্ড হি উইল অবটেন পারমিশন টু ট্রেড এন্ড ইরাক ফ্যাক্টরিজ ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য এম্পায়ার, আর বেলেগ বেলেগ জায়গা খুলিব কারণে, ফ্যাক্টরি খুলিব কারণে তেখেতক পারমিশন লোবলে আহিব, এন্ড ইয়েস হি উইল গেট দ্য চান্স, এন্ড তার এইটো এফোর্ট তো কনস্ট্যান্ট এফোর্ট তো বহুত বেশি হেরি কব, বিকজ তেখেতর মাজত একটা ভাল রিলেশন হয়ে যায়, ইংল্যান্ড বহুত ভালকে ট্রিট করে, সদায় প্রেজেন্ট করে, বহুত ভালকে ম্যানেজ করে, মুগল জানে যে মুগলক মানে হ্যাপি করে রাখলে মোর কামত আহিব, বিকজ রাইভেলিজ বুর আছেই অলরেডি। সো তেখেতে মুগলের লগত একটা ভাল একটা সম্পর্ক বা রিলেশন বনালে, এন্ড লেটার অন আরো বেশি ফ্যাক্টরি কোর্ট পালে, আগ্রাত পালে, বড়োদরা পালে, বরোজ পালে, এন্ড আহমেদাবাদ পালে। ঠিক আছে, সো আপনি সব কেনেকে এনেকে লাহে লাহে নিজের ফ্যাক্টরি বনাব, আগত ফ্যাক্টরি হ্যাঁ ট্রেড করব, এটা লোক টেরিটরি একোয়ার করা নাই দেই, অনলি ট্রেডর কারণে ফ্যাক্টরি বনাব পারিছে। সো ইফ ইউ সি প্রথমে তো সুরত নিজের এস্টাবলিশমেন্ট পাই গেল, ইয়ার ফ্যাক্টরি বনাব পারিব। ঠিক আছে, নাও আগ্রা গুজরাটর সেইফালে এই পুরা এরিয়াটো, এই এরিয়াটো লাহেকে কভার আপ করে দিব, আগ্রা বড়োদরা, ঠিক আছে বড়োজ, সো এই পুরা এরিয়াটো লাহেকে ইয়ার এইটো এস্টাবলিশমেন্ট ইয়াত আহি গেল। ঠিক আছে, মানে ইন এন্ড অ্যারাউন্ড মুগল এম্পায়ারর কাছে কাছে ভাল রিলেশন বনায় মেলি ধুনিয়াকে ফ্যাক্টরি বনালে। ঠিক আছে, তো কোট কোট পালে, আগ্রা পালে, বড়োদরা পালে, বরোজ পালে, আহমেদাবাদ পালে, অল আর ইন এন্ড অ্যারাউন্ড আপনার ইউপি, আহমেদাবাদ মানে ধরক ইউপি, গুজরাট মেইনলি এই এরিয়াটো ভালকে কভার আপ করলে। ঠিক আছে, নাও এটা কি হল, আর প্যারেলালি হি ওয়াজ ট্রাইং, বিকজ সেই টাইমত একটা বেলেগ রুলার আসলে, এন্ড তার কি হল, অলরেডি এস্টাবলিশমেন্ট করেছিল এই রুলারের লগত, সাউথের একটা রুলারের লগত, মাদ্রাসের রুলারের লগত কি হব, তেও মানে একটা মানে মানে তেও ভাল লগত একটা রিলেশন আসলে, তেও কি কব, তেও একটা ফ্যাক্টরি বনাবলে দিব। ঠিক আছে, দি দিব, সো মাদ্রাস ফ্যাক্টরি একটা সেট আপ হব। ঠিক আছে, মাদ্রাস ফ্যাক্টরি উইল সেট আপ। ঠিক আছে, সো ইন 1639 গট আ সাইট ফর মাদ্রাস ফ্যাক্টরি, এন্ড দ্য নেম অফ দ্য মাদ্রাস ফ্যাক্টরি ওয়াজ সেন্ট ফোর্ট জর্জ, তো সেন্ট ফোর্ট জর্জ তাটা এস্টাবলিশ করিলে। ঠিক আছে, সো ইয়ে হো গিয়া এস্টাবলিশমেন্ট, ফির উসকে বাদ বম্বে ফ্যাক্টরি দে উইল গেট টু, দে উইল গেট দ্য চান্স অফ গেটিং বম্বে ফ্যাক্টরি। নাও বম্বে কি আসলে, ইট ওয়াজ আ শর্ট স্টোরি, লং স্টোরি শর্ট, এইটো মানে জেমসে কি করিব, দহেজ মে মিলাবা থা, দহেজ মানে মানে ডাউরিত পাইছিলে, এন্ড বম্বে টু লাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিক দি দিলে, কোনে দি দিলে, এই জেমস ওয়ানে দি দিলে, এন্ড তারপর এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করিলে, তার এইটো টেকেটর ক্যাপচারত আহি গল, এন্ড বম্বে ফ্যাক্টরি তার বনালে। ঠিক আছে, সো নাও আগেন আই এম গোয়িং ব্যাক, সো লাহে কি হল, তেখেতে ফ্যাক্টরি বনাইছে, এতিয়ালৈকে টেরিটরি একোয়ার করার নিচিনা নাই হওয়া, এটা বাট মাদ্রাসের একটা ভাল এস্টাবলিশমেন্ট হয়ে গেল, নিজের ফোর্ট বনাই ললে, ফোর্ট বনোয়া মানে অলমোস্ট টেরিটরি একটা হেরি নিচিনা হয়ে গেল, হ্যাঁ ভাল একটা এস্টাবলিশমেন্ট হয়ে গেল, মাদ্রাস হয়ে গেল, তারপর বম্বে, বম্বেও ইম্পর্টেন্ট আসলে। নাও সি, সুরত ওয়াজ দ্য গেটওয়ে ফর দ্য ট্রেড টু দ্য ইউরোপ, যদি আপনি ম্যাপ এখন চাই আপনি ধুনিয়াকে বুঝি পাব, সি সুরত, সুরতের পর ট্রেড হওয়া বহুত ইজি, এনেকে গই মেলে এনেকে ট্রেড করবো পারে, এনেকে হয়ে মেলে ইয়াত ইজিপ্ট, ইরাক, ঠিক আছে, ইনফ্যাক্ট যদি অটোমান এম্পায়ার যোনটো আমার হেৰি চলি আছিলে যেহেতু অটোনম এম্পায়ার্স মানে ওয়ার্ল্ড ওয়ারের হেৰিটো, সো মানে
যেতিয়া কি আছিলে মানে ইয়াত ব্লক কৰি ৰাখিছিলে, তো এইটো কাৰণে নহয়, বাট ষ্টিল মানে সেই এৰিয়াটোতো কাটাৰ কৰিব পাৰিব। নাও ইউৰোপৰ আগত বহুত আগৰ পৰাই এই সুৰত ৱাজ দ্য পোৰ্ট, এণ্ড এনেকৈও যাব পাৰে, যোনটো আমাৰ হেৰি কৰিছিলে ইণ্ডাছ ৱে ট্ৰেড হৈছিলে। নাও কথাটো হ'ল কি, এক ছেকেণ্ড, নাও চি সুৰত এণ্ড বম্বে, মই ওচৰ ওচৰি দমন এণ্ড দিউ অলৰেডি পৰ্তুগীজ তেতিয়ালৈকে, চ' বম্বে পাই গ'ল। বম্বে পোৱাৰ লগে লগে কি হ'ব, এটা অল্টাৰনেটিভ, বম্বে এটা আইলেণ্ডৰ ওচৰ ওচৰি এটা অল্টাৰনেটিভ পাই গ'ল, মানে কি ট্ৰেডটো মানে শ্বিফ্ট হৈ গ'ল। ৱাই, সুৰতত কি হৈছে, মাৰাঠা এম্পায়াৰ তেতিয়া বহুত বেছি এটাক কৰিছিলে মোগলক, চ' সেই বাৰে বাৰে এটাক কৰাৰ কাৰণে সুৰত ৱাজ ভলেটাইল হৈ গৈছিলে, মানে ট্ৰেডটো বহুত বেছি আনচাৰ্টেইন হৈ গৈছিলে সুৰত। ইন সুৰত মানে বহুত বেছি শিৱাজী এটাক কৰাৰ কাৰণে মানে বহুত বেছি কি হ'ল, ভলাটাইল হৈ গ'ল, মানে বহুতজনে ভয় খায় মানে ট্ৰেড কৰিবৰ কাৰণে। চ' দে অলৱেজ মানে, আৰু ব্ৰিটিছে ভাবি আছিলে যে উই নিড এ অল্টাৰনেটিভ, অল্টাৰনেটিভটো কেনেকৈ ওলাব, চ' বম্বে ফেক্টৰী, বম্বেটো শ্বিফ্ট কৰি দিলে, সুৰত ৱাজ সুৰতৰ পৰা শ্বিফ্ট হৈ গ'ল, পাৰ্চিয়েলি শ্বিফ্ট হৈ গ'ল আমাৰ বম্বেলৈ, বম্বে বিকাম দ্য নেক্সট ইম্পৰ্টেণ্ট পৰ্ট হৈ গ'ল, ঠিক আছে। চিমিলাৰলি চাউথৰ আৰু মাইছৰ চাইছৰ সেইখিনি যোনটো জেগা আছে সেইখিনিও মানে আপোনাৰ ইম্পৰ্টেঞ্চটো বাঢ়ি যাব। চ' আল্টিমেটলি দে আৰ এক্সপেণ্ডিং দ্য এক্সপেণ্ড কৰি আছে নিজৰ প্ৰেজেঞ্চ, ঠিক আছে। নেক্সট কি হ'ব, তাৰপিছত আৰু লাষ্ট এণ্ট্ৰি যোনটো হ'ব, এইটো বেংগলত এণ্ট্ৰি হ'ব। চ' সুতাতুনি বেংগল ফেক্টৰী ৱাজ ফাউণ্ডেড বাই জব কাৰ্ণভ, চ' জব কাৰ্ণভত কিনে কি কয়, সুতাতুনি বেংগলত তেওঁ ফেক্টৰী এটা খুলিবলৈ চান্স পাই যাব ইন 1690। চ' বেংগলত ৱাজ দ্য লাষ্ট, চবচে লাষ্টত। তাৰপিছত অবভিয়াছলি মোগলৰ লগত ভালে আছিলে, তেতিয়া ঔৰংজেব কি কৰিব, ইন 1691 ইছুড এ ফাৰমান ফৰ ডিউটি ফ্ৰী ট্ৰেড ইন বেংগল। চ' বেংগলত কি হৈ যাব, এটা ডিউটি ফ্ৰী ট্ৰেড পাই যাব, ডিউটি ফ্ৰী ট্ৰেড, মানে হোৱাট ইজ ডিউটি ফ্ৰী ট্ৰেড, চাওক এতিয়ালৈকে ক'ত ক'ত ষ্টাব্লিছমেণ্ট হ'ল, এণ্ড আমি এইটো ভালকৈ ডিছকাছ কৰি লওঁ। অলৰেডি চাউথৰ ফালেতো প্ৰেজেঞ্চ আছিলেই, এণ্ড হি ইষ্টাব্লিছ ইন চাউথ, চাউথৰ ফালে প্ৰেজেঞ্চটো আছিলেই, বম্বে ফালে আহি গ'ল, ঠিক আছে। নাও বেংগলত তেখেতে প্ৰেজেঞ্চ হৈ গ'ল, বেংগেল বেংগলত ইন সুতাতুনি কলকাতাৰ ওচৰত আছে। চ' ইয়াত অকল খালী ব্ৰিটিছ নাই, ব্ৰিটিছৰ লগত কোন কোন আছে ডেন্স হ'ব, বাট মেজৰ কণ্টেণ্টাৰ কোন হ'ব চন্দ্ৰপুৰত, ইজ ফ্ৰেঞ্চ, ফ্ৰেঞ্চ মেইন 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 ৰাইভেলৰি হ'ব, ঠিক আছে, ক্লিয়াৰ। নাও চ' লাহে লাহেকে তেখেতে ৰিকুৱেষ্ট মোডত মানে বাটাৰিং মোডত মোগলৰ লগত ভাল হৈ হোৱাৰ কাৰণে ধুনীয়াকৈ আৰু লাহেকৈ লাহেকৈ তেখেতে এক্সপেণ্ড কৰি আছে নিজৰ ফেক্টৰী, অনলি ফেক্টৰী। ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম ঔৰংজেব ইমান হেপ্পী হ'ল যে তেখেতে ৰিকুৱেষ্ট কৰিলে, হা মোক ডিউটি ফ্ৰী ট্ৰেড দিয়ক, ডিউটি ফ্ৰী ট্ৰেড ইন বেংগল। চ' ইন বেংগলত ডিউটি ফ্ৰী ট্ৰেড পাই গ'ল, ডিউটি ফ্ৰী ট্ৰেড মানে তেখেতক টেক্স দিব নালাগে, এটা পাছ লাগে, দস্তক পাব, দস্তক মিনছ এটা পাছ থাকে, এই পাছ দেখালে মানে আপুনি পইচা দিব নালাগে, টেক্স দিব নালাগে, এইটো টাইমত টেক্স চিষ্টেম আছিলেই। তো ঔৰংজেব কৈছে যে ঠিক আছে, বেংগলত মই আপোনাক এই ৰিহাইটটো দিম। তো ঔৰংজেবৰ কাৰণে, এই ফাৰ্মাৰৰ কাৰণে তেখেতে ডিউটি ফ্ৰী ট্ৰেড ফাৰ্ষ্ট পালে। চি এতিয়ালৈকে টিল 1691 ব্ৰিটিছে কি কৰিছে, গ'ল্ড কইনছ এণ্ড চিলভাৰ কইনছ লৈ আহিছে, ক'ৰ পৰা, ব্ৰিটিছৰ পৰা, ব্ৰিটিছৰ পৰা গ'ল্ড কইন এণ্ড চিলভাৰ কইন আনিছে, আৰু বেলেগ বেলেগ ঠাইত 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 গৈ মেলি তেখেতে মানে ট্ৰেড কৰিছে, নিজৰ ষ্টাব্লিছমেণ্ট কৰিছে, আৰু ট্ৰেড কৰি আছে, কণ্টিনিউৱাছলি ট্ৰেড কৰি আছে। চি আমি ষ্টাৰ্ট কৰিছিলোঁ 1608 পৰা, নাও উই আৰ ইন 1691, অলমষ্ট 70-80 ইয়াৰ্ছ হৈ গ'ল, 80 ইয়াৰ্ছ তেখেতে ভালেখিনি ট্ৰেড কৰিছে, লাহে লাহেকৈ নিজৰ এক্সপেণ্ড কৰি আছে। এনেকৈ নহয় যে ওৱান ডে টু ডে প্ৰচেছ হয়, এটা লং প্ৰচেছ হয়, বিটুইন দেম বহুতখিনি ইম্পৰ্টেণ্ট হ'ব। তো ইম্পৰ্টেণ্ট ইভেণ্টছৰ কাৰণে আমি এনেকৈ সজাই ৰাখিছোঁ যে ক'ত ক'ত প্ৰথমতে খুলিছে। চ' দ্য ফাৰ্ষ্ট ইন সুৰত, দেন ইন মাদ্ৰাছ, দেন মানে নৰ্থ ফাৰ্ষ্ট ইন সুৰত, দেন অলমষ্ট আগ্ৰা, বৰোজ, বৰোদৰা, আহমেদাবাদ, সেইফালে এৰিয়াটো কভাৰ কৰিলে। তাৰপিছত সুৰতত গৈ মেলি ফেক্টৰী বনালে, তাৰপিছত সেইটোত কি বনালে, ফৰ্টিফিকেশ্যনো কৰি মেলি ছেণ্ট ফৰ্ট জৰ্জ বনালে, এণ্ড দেন বম্বেত নিজৰ এটা ফৰ্ট বনালে, মানে ফেক্টৰী বনালে, এণ্ড দেন দে মুভ টু ৱাট, সুতাতুনি, সুতাতুনিত গৈ মেলি নিজৰ এটা হেৰি বনাব, কি বনাব, ফেক্টৰী বনাব ফাৰ্ষ্ট টাইম ইন বেংগল। বেংগল ৱাজ দ্য হাব, মই কোনো ন, বেংগলৰ পৰা 40% অফ দ্য ট্ৰেড হৈছিলে আগত, মানে 40% অফ দ্য ৰেভিনিউ ৱাজ কালেক্টেড ফ্ৰম দ্য বেংগল ইটছেল্ফ, ইমান বেছি ইকনমিক এক্টিভিটি আছিলে, ৰেষ্ট অফ দ্য ইণ্ডিয়া এৰি দিয়ক, 40% কণ্ট্ৰিবিউচন ৱাজ ফ্ৰম বেংগল। সেইকাৰণে লাষ্টত আপুনি চাব ব্ৰিটিছৰ কেপিটেল কি হ'ব, বেংগল হ'ব লেটাৰ, ঠিক আছে।
এণ্ড তাৰপিছত কি হ'ব, ঔৰংজেব ডিউটি ফ্ৰী ট্ৰেড দিলে সেইটো টাইমত বহুত বেছি মানে কৈছে যে আমাৰ কম্পিটিশ্যন বেছি আছে, আমাক আমাক কম্পিটিশ্যন বহুত বেছি আছে, আমাক অকণমান ডিউটি ফ্ৰী ট্ৰেড কৰক। তো ঔৰংজেব ৱাজ ভেৰি মাছ হেপী উইথ দ্য ব্ৰিটিছ, দি দিলে ডিউটি ফ্ৰী ট্ৰেড। ডিউটি ফ্ৰী ট্ৰেড দিয়াৰ লগে লগে কি হ'ব, ফ্লো অফ গোল্ড কইনচ এণ্ড চিলভাৰ কইনচ উইল বি শ্ল'। কি হ'ব মানে টেক্স, ধৰক সি মানে এক লাখ টকাৰ টেক্স দিব লগা হৈছিল, সি টেক্সটো বাচি গ'ল ন, সি টেক্স দি কি কৰিব, সি এক লাখ টকা দি আৰু বেছি গুডছ কিনিব আৰু লৈ যাব, তাৰ মানে ফ্ল' অফ গোল্ড কইন এণ্ড চিলভাৰ কইনচ উইল শ্ল' ডাউন। তেখেতে ফিল কৰিলে যে ডিউটি ফ্ৰী ট্ৰেডৰ ভাই বহুত লাভ আছে, আৰু কম্পিটিশ্যন এটা ভাল পাই গ'ল। কি হ'ল, লোকেল মাৰ্চেণ্টছবোৰ বা লোকেল ট্ৰেডাৰ্ছবোৰ পাত্তা নাপায়, বিকজ সেই যোনটো টাইমেদি বিক্ৰী কৰিব সি ডিউটি ফ্ৰী ট্ৰেড। মানে ধৰক মই এটা বস্তু কিনি আহিলোঁ, কিনি 100 টকা বস্তু কিনি আনিলোঁ আৰু মই বিক্ৰী কৰিছোঁ ধৰক 60 টকা, বিকজ মই 100 টকা কিনি কিনা অনাৰ লগে লগে মোক টেক্সো দিব লগা হৈছে, কিমান আপোনাৰ 20 টকা টেক্স দিব লগা হৈছে। চ' মই যদি 20 টকা টেক্স দিব লগা হৈছে, তেনে 160 টকা বিক্ৰী কৰিলে মোৰ 40 টকা প্ৰফিট হ'ব। বাট এজন এটা ট্ৰেডাৰ আছে যোনটো তাক টেক্স দিব লগা হোৱা নাই, সি মানে ধৰক 100 টকা কিনি আহিছে, 100 টকাতে পাইছে, তো 20 টকা আৰু বেছি প্ৰফিট পাল ন, তো সি কি কৰিব, 160 বিক্ৰী নকৰি সি কিমানত বিক্ৰী কৰিব পাৰে, 140ত বিক্ৰী কৰিব পাৰিব বা 130ত বিক্ৰী কৰিব পাৰিব। তো তাৰ কম্পিটিশ্যন কাৰ বেছি বাঢ়ি যাব, যোনে টেক্স দিয়া নাই সি বহুত কম দামত বিক্ৰী কৰিব পাৰিব, ডেট ইজ দ্য মানে এডভান্টেজ পাই গ'ল। আৰু সেইটো কাৰণে কি হ'ব, যিমান লোকেল ট্ৰেডাৰ্ছবোৰ আছে সেইবোৰ ডিছৰাপ্ট হৈ যাব, মানে একদম কষ্ট পাব, ইমান ইজিলি তেখেতে ট্ৰেড কৰিব পাত্তাই নাপায় মানে ব্ৰিটিছৰ লগত, এনেকৈ হৈ যাব। তাৰপিছত আগেইন 7 ইয়াৰ্ছ পিছত আকৌ কেইটামান ফেক্ট্ৰী পাই যাব, ষ্টাব্লিছড কৰিব, গোবিন্দপুৰ, কলিকাতা, নিয়াৰ সূতাতনি, হা, ৱেৰ ষ্টাব্লিছড। তো গোবিন্দপুৰ এইটো ইন এণ্ড এৰাউণ্ড বেংগলতে আৰু কেইটামান ফেক্ট্ৰী, বিকজ চি বেংগলতে চাওক কিমান ফেক্ট্ৰী খুলি দিলে, সূতাতনিত খুলিলেই, গোবিন্দপুৰ, কলিকাতাতো খুলিলে, এণ্ড লেটাৰ অন কি হ'ব, কলকাতাত ফৰ্ট উইলিয়াম এটা এষ্টাব্লিছমেণ্ট হ'ব, ষ্টাব্লিছ এণ্ড কলকাতা কেপিটেল পিছত সেইটো কেপিটেল বনি যাব। ফৰ্ট উইলিয়ামটো তেখেতে কনষ্ট্ৰাকশ্যন কৰা ষ্টাৰ্ট কৰি দিব, ঠিক আছে, এনেকৈ নহয় যে এদিনত আহিব, ইট উইল টেক টাইম, ফৰ্ট উইলিয়াম লাহে লাহে। ফৰ্ট উইলিয়াম কি হয়, আগেইন এটা মহালৰ নিচিনা বস্তু, আপুনি যদি কলকাতাত গৈছে নে নাই দেখিব, হিউজ এটা মাৰ্ভেলাছ এটা বিল্ডিং হয়। নাও কথাটো হ'ল কি, ফৰ্ট উইলিয়ামটো এতিয়া কি হ'ব, তেওঁৰ ফৰ্টিফিকেশ্যন কৰা ষ্টাৰ্ট কৰিব, আৰু ফৰ্ট মানে ফৰ্ট মানে আপুনি জানে ডাঙৰ ডাঙৰ ৱাল থাকিব, কোনো এণ্ট্ৰি কৰিব নোৱাৰে, ডেট কাইণ্ড অফ থিং। চ' নিজকে এটা ষ্টাব্লিছমেণ্ট কৰি আছে। চ' ইয়াহা চে কনফ্লিক্ট ষ্টাৰ্ট হ'ব, পেহলা কনফ্লিক্ট ব্ৰিটিছ কা লোকেল কে সাথ কাহাঁ পে ফাইট হ'ব, ৱো হে বেংগল মে। আৰু ইছমে পেহলে ষ্টাৰ্টিং মে কোন, চি ঔৰংজেব এতিয়ালৈকে আছে বিকজ তেখেতে বহুত বিন্দাস চান্স পাইছে, বিকজ ঔৰংজেব মোগলৰ লগত ব্ৰিটিছৰ ভাল আছিলে। আৰু আপোনালোকে গম পাইনে নাই, ঔৰংজেব অলৰেডি ইষ্টৰ ফালে মানে বেংগলৰ ফালে অলৰেডি এটা ভাল এটা কণ্ট্ৰল কৰি লৈছিলে, আৰু নবাববোৰ মানে মানিব লগা হয় কথাবোৰ, বিকজ হি ইজ দ্য চুপ্ৰিম ৰুলাৰ আছিলে, এলাইজ কৰিছে বা তাক ছাপৰ্ট দিছে, নহ'লে আকৌ কি হ'ব, তেখেতক মানে এটাক কৰি মেলি হেৰি কৰি দিব। চ' দে ৱেৰ ইন দ্য এলিজেন্স, মানে উপায় নাই, যোনে ঔৰংজেব যি ক'ব সেইটোৱে হ'ব আল্টিমেটলি। বাট যেনেকৈ ঔৰংজেব ঢুকাব, থিংছ উইল চেঞ্জ ৰেপিডলি। চ' ঠিক 7 বছৰ পিছত যেতিয়া পৰা এই উইলিয়াম ষ্টাৰ্ট কৰিছে, 7 বছৰ হৈ গ'ল ফৰ্ট উইলিয়াম, চ' ৰাইজ অফ অট'নমাছ ষ্টেট লেড বাই হিজ গভৰ্ণাৰ, হা, বাই হিজ গভৰ্ণাৰ্ছ, আৰু দিছ গভৰ্ণাৰ্ছ ৱেৰ ইণ্ডিপেণ্ডেণ্ট ডিউ টু দ্য ডেথ অফ দ্য ঔৰংজেব। না ঔৰংজেব ঢুকালে, মেইন প্লেয়াৰ ঢুকাই গ'ল। তো যিমান সৰু সৰু নবাববোৰ আছিলে বা নিজৰ হেৰি আছিলে, যেনেকৈ বেংগলৰ নবাব হৈ গ'ল বা হায়দৰাবাদ হৈ গ'ল, আৱাধৰ হৈ গ'ল, এইবোৰ কি হ'ব, নিজৰ নিজৰ ইণ্ডিপেণ্ডেন্স বুলি। আৰু তো ঔৰংজেব চলা গিয়া, আব হম খুদ ইণ্ডিপেণ্ডেণ্ট হম লোক বা সাপোর্টিং কিয়া, তাতো ঔৰংজেব নেই হে, আব কোই ভি আয়েগা উতনা হে পাত্তা নেই দেগা, উই উইল টেক দ্য কন্ট্রোল লাইক দিস। সো হেখিনি হল। সো ব্রিটিশও দেখিলে যে আগত মোগলৰ লগত মোৰ ভাল আছিলে, এতিয়াতো তেখেতৰ লগত মোৰ ডিল কৰিব লাগিব। বাট সেইটো টাইম লৈকে ব্ৰিটিছ ৱাজ অলমষ্ট ভেৰি ষ্ট্ৰং হৈ গৈছিল, ভালেখিনি ষ্ট্ৰং হৈ গৈছিল, বিকজ এতিয়ালৈকে এণ্ট্ৰি কিমান, 100 বছৰতো হৈয়ে গ'ল, 100 বছৰৰ ভিতৰত তেখেতেতো নিজৰ আৰ্মি আৰু বহুত ভাল এটা লিংক হৈ গৈছিল ন, লিংক মানে কি, এই ভিতৰৰ মানুহবোৰ পলিটিক্স কেনেকৈ চলে, মানুহ কেনেকৈ, মানুহবোৰ কি ইণ্টেনশ্যন আছে, ইয়াৰ ৰাজাবোৰ কোন হয়, তাৰ সেই ৰাজাৰ ভিতৰতে তাৰ কোনে ভাল নাপায়, সেইখিনি বস্তু মানে পলিটিক্সত সোমাই গ'ল, গম পায়। চ' যেতিয়া ঔৰংজেব ঢুকালে, চ' ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট অট'নমাছ, বেংগলত কোন আছিলে, মুৰ্শিদ কালি খান, হায়দৰাবাদৰ কুইঞ্চ কালি খান, নিজামুল মুল্ক, ঠিক আছে, আৱাধত সাদত খান, এইবোৰ মানুহবোৰ গভৰ্ণাৰ হৈ ইম্পৰ্টেণ্ট আহি গ'লে, মানে ভাগ ভাগ হৈ গ'ল আল্টিমেটলি। এটা মোগল এম্পায়াৰ উইল গেট ডিফাৰকেটেড, মানে বাইফাৰকেটেড ক'ব নোৱাৰি, ডিছইণ্টিগ্ৰেট হৈ গ'ল, মানে সৰু সৰু এটা ৰিজনত কনভাৰ্ট হৈ গ'ল। আৰু সেইটো টাইমত ঔৰংজেব যোৱাৰ পিছত যোনটো ফুৰুক চিয়াৰ আছিলে, ফুৰুক চিয়াৰে কি কৰিলে, এতিয়াতো একদমেই মোগল এম্পায়াৰ শেষ হোৱা নাই, দিল্লীত কনচেনট্ৰেটেড হৈ থাকিব,
এণ্টিল 1857 ৰিভল্টলৈকে আপুনি পাব যে তাত মোগল থাকিব এণ্ড আফটাৰ দেট টাইটেল আৰু মোগলক ক'ব যে আপুনি কুতুব মিনাৰ মানে কুতুব মিনাৰ বোলে ৰেড ফৰ্ট এৰি মেলি বেলেগ জেগাত যাওকগে এইটো এতিয়া আমি কণ্ট্ৰল কৰিম চ' দিছ আৰু ডিক্লাইন হ'ব মানে এইটো কি হয় ইফালে ব্ৰিটিছ ৰাইজ কৰিব আৰু মোগল ডিক্লাইন কৰিব ৰেপিডলি আৰু ডিক্লাইন কৰাৰ ৰিজনটো হে কি ষ্ট্ৰং ৰুলাৰ নাই ইউনিটি নাই অল দ'জ কাইণ্ড অফ থিংছ না ফুৰুখ চিয়াৰে কি কৰিব বাট এতিয়াও ব্ৰিটিছৰ লগত ফুৰুখ চিয়াৰৰ ভাল ব্ৰিটিছৰ লগত আৰু ফুৰুখ চিয়াৰ বিকজ মোগলৰ লগত অলৰেডি ভাল আছিলেই চ' ফুৰুখ চিয়াৰে এটা আৰু ফৰমান দি দিব আৰু তাক ৰিকুৱেষ্ট কৰিব যে ঠিক আছে এতিয়া বেংগলতটো আপোনাৰ নাই বেংগলতটো ধৰক এতিয়া বেংগলতটো নবাববোৰ মোক ইমান হেৰি কৰা নাই মোক আমাক আমনি দিছে আমাকতো দস্তক দিছে বাট মানে ব্ৰিটিছবোৰ মানে কি কয় আমাৰ তাৰ লগত ইম্পৰ্টেঞ্চ নাই এণ্ড অলছো গিভ আছ চাম ডিউটি ফ্ৰী ট্ৰেড ইন বম্বে এণ্ড মাদ্ৰাছ অলছো চ' ফুৰুখ চিয়াৰ ক'লে ঠিক আছে আমি ডিউটি ফ্ৰী ট্ৰেড আপোনাৰ বম্বে আৰু মাদ্ৰাছক দি দিম চ' সেইফালে বেংগল ডিউটি ফ্ৰী ট্ৰেড পাই গ'ল বম্বে পাই গ'ল মাদ্ৰাছ পাই গ'ল এণ্ড দিছ ৱাজ দ্য মাগনা কাৰ্টা মাগনা কাৰ্টা মানে লটৰি লাগ জানা মানে ইট ইজ দ্য ফাৰ্ষ্ট লটৰি লাগ জানা মানে যেট দে উইল ডু ট্ৰেড ইন ইণ্ডিয়া ট্ৰেড ইন ইণ্ডিয়া চ' মানে কম্প্লিট ট্ৰেড ইন ইণ্ডিয়া মানে ট্ৰেড কৰাৰ মানে চবতকৈ চুপ্ৰিম ট্ৰেডাৰ্ছ হৈ আহিলে মানে এমং অল ব্ৰিটিছ বিকাম দ্য চুপ্ৰিম মানে লিডত আহি গ'ল মানে ইন ট্ৰেডিং because they got duty free trade not only one in bengal but also in bombay and madras and later ye silsila chalta rahega ab dekho kaise kaise progress hoga ab pehle kya kiya wo log established kiya prathamate ki korile tekhate established korile belag belag jagat factory aru with the help of whom with the help of mughal bhal eta relation banai mili aurangzeb dugor pisor he relation to maintain hoy asile aru fruxiare aru ketaman duty free trade di dile but yat okoman problem hoy start hobo code basically bengal or problem start hobo ki problem hobo sam নাও এই ডিউটি ফ্রি ট্রেড মানে যে দস্তক বলি ডিউটি ফ্রি ট্রেড আৰু তাকে খালি দিয়া নাই ব্ৰিটিছকে দিয়া নাই কেটামান ভাল ভাল মার্চেন্টক দিয়া আছিলে বাট দে উইল স্টার্ট মিস ইউজিং দ্য দস্তক মানে যত যত ধরক কেটামান আইটেমে তাক ডিউটি ফ্রি ট্রেড দিয়া আছে ধরক আপনি কেটামান আইটেম মানে সব বস্তু তো আপনি নাপালে বাট ডিউটি ফ্রি ট্রেডত মানে ধরক কিবা এটা আপনি কিবা করে বেলেগ মার্চেন্টক আপনি কিবা এটা মিস ইউজ করে আছে মিস ইউজ মানে কি আপনি মানে আসলতে কি করে ইমান পয়সা দিব লাগে বা ম্যানিপুলেট করে মেলি আপনি কমকে দিয়ে আছে বিকজ বেঙ্গলর মানে ব্রিটিশ গুরব চালাক আসলে এই বস্তুটো নোটিস করিলে ইমান দিনের পর মুঘলে নোটিস করা নাই বিকজ মুঘলে বহুত চকু বন্ধ করে ভাল পাইছিল বাট এটা কি হল নবাব অফ বেঙ্গল যোনটো সাদত মানে এভরি মানে লেটার অন আহিলে সো আলিবর্দি খান আহিলে আলিবর্দিন খান দেখিলে যে বিকজ তেওঁলোকে কেতিয়াও ভাল পোৱা নাই ব্রিটিশক তেওঁ গম পায় যে ব্রিটিশবোৰ ভাল নহয় বাট মোগলৰ লগত ভাল আছিলে বাট এতিয়া মোগল নাই অৰঞ্জেব ঢুকাই গ'ল ফুৰুখ চিয়াৰ ভেৰি উইক আৰু চবেই ইণ্ডিপেণ্ডেণ্ট চাৰ্জ লৈ ল'লে চ' আলিবৰ্দি খান কি কৰিলে কৈছে যে আপলোক যে ট্ৰেড কৰে ঠিকে কৰিয়ে বাট আপ মিছ ইউজ অফ দস্তক কৰে উচকা কিন্তু পেনাল্টি লাগেগা দুচৰা নম্বৰ বাদ আপ কিয় কৰে ফৰ্টিফিকেশ্যন কৰে আপোনালোকে ফৰ্টিফিকেশ্যন কৰি আছে মানে বা ডাঙৰ ডাঙৰ ৱাল লগাই মেলি আপুনি ঘেৰি মেলি আমাৰ মানুহকে সোমাবলৈ দিয়া নাই আপোনাৰ ইণ্টেনশ্যন মোৰ ভাল লগা নাই ইমিডিয়েটলি আপুনি বন্ধ কৰক এই কামটো সব কোনে করলে আলিবর্দি খানে বলে অর্ডার দিলে ঠিক আছে ইংলিশে বহুত উস্তাদ ইংলিশ তো ভাবিছে যে মই তো মই মই বহুত স্ট্রং হয় ফ্রেঞ্চ বুর অবলাইজ করিলে ঠিক আছে আমার ইয়ারে নবাবে আমাক কইছে অর্ডার দিছে দেন উই শুড স্টপ দ্য ফর্টিফিকেশন সো ফ্রেঞ্চে স্টপ করে দিব ইন চন্দ্রনগর চন্দ্রনগরত কি হব ফ্রেঞ্চে কিবা একটা এস্টাবলিশমেন্ট বনাই আছিল এন্ড ইন কলকাতাত ইংলিশ বনাই আছিল ইংলিশে কি বনাই আছে ফোর্ট উইলিয়াম কনস্ট্রাকশন চলি আছিল এণ্ড তাৰপিছত কি হ'ল আলিবর্দি খানৰ পিছত নেক্সট কোন আহিলে সিৰাজউদ্দৌলা আহিলে সিৰাজউদ্দৌলা অহাৰ পিছত সিৰাজউদ্দৌলা ৱাজ ভেৰি মাছ গ্ৰেণ্ড চন হয় গ্ৰেণ্ড চন মানে মানে এই বহুত ইয়াং মানে সিৰাজউদ্দৌলা আৰু বহুত এনাৰ্জেটিক তেওঁ ক'লে যে তেওঁ দেখিলে যে তেখেতে পাত্তা দিয়া নাই আমাক আমি বাৰে বাৰে কোৱাৰ পিছতো তেখেতে পাত্তা দিয়া নাই এণ্ড তেওঁ কি কৰিব 1757 to 56 দুবছৰৰ কাৰণে তেওঁ থাকিব এতিয়া কি হল তেওঁ কলে তেওঁ দেখিলে যে ব্ৰিটিছে পাত্তা দিয়া নাই আমি বাৰে বাৰে কোৱাৰ কাৰণেও ব্ৰিটিছে ইমান হেৰি ফ্ৰেঞ্চটো মানি গ'ল আপোনালোকে মানালে কিয় এণ্ড লেটাৰ অন কি হ'ব সি এগ্ৰেছিভ হৈ যাব আৰু ইংলিছ ফেক্টৰী এটা আছে কাছিম বাজাৰত সেইটোক চিজ কৰি ল'ব চিজ কৰা মানে বন্ধ চন্দ কৰি দিব এণ্ড হি উইল মাৰ্চ টু ফৰ্ট উইলিয়াম টু অকুপাই ফৰ্ট যোনটো তাত কাম চলি আছিলে মানুহবোৰ অকুপাই আছিলে এই ফৰ্ট উইলিয়ামত গৈ মেলি কি কৰিব গোটেই কেপচাৰ কৰি ল'ব ইন জুন 1756 আফটাৰ কেপচাৰিং কলকাতা মানে ফৰ্ট উইলিয়াম পুৰা ফৰ্ট উইলিয়াম প্লাছ কলকাতা যিমান আছে গোটেইটো কেপচাৰ কৰি ল'ব কোনে সিৰাজউদ্দৌলাই আৰু তাৰ পৰা ব্ৰিটিছক বন্দী বনাই ল'ব আৰু কেইটামান পলাব
আৰু তেওঁ কি কৰিব, সেই কলকাতাৰ নামটো চেঞ্জ কৰি কি কৰি দিব, আলী নগৰ বুলি কৰি দিব, আফটাৰ হিজ আফটাৰ দ্য নেম অফ আলিবৰ্দি খান, আলিবৰ্দি খানৰ নামত আলী নগৰ এটা নামটো চেঞ্জ কৰি দিব, ঠিক আছে। তো ইয়াত কুৱেশ্যন আহে ৱেন দ্য কলকাতা নেম ৱাজ চেঞ্জ টু আলী নগৰ, চ' ইন দেট ৱে, চ' সেই বস্তুটো মনত ৰাখিব দেই। ইংলিছ অফিচিয়েল টুক ৰেফিউজ ইন ফুলতা, মানে তাৰ ওচৰতে এই কলকাতাৰ পৰা পলাই মেলি কেইটামান নেভেল যোনটো জাগা আছে, নেভেল নেভেল এটা চিচৰৰ তাত মানে নেভেল এটা বেছ বনাই ৰাখিছিলে কোনে ব্ৰিটিছৰ, তাত গৈ মেলি রিফিউজ ললে কোনে যোনে অফিসিয়াল বুর পলালে, ইংলিশ অফিসিয়াল বুর তারপর পলালে, এন্ড দে ওয়ার ওয়েটিং, তেখেতে ওয়েট করা স্টার্ট করলে কার কার কারণে, মাদ্রাসা পড়া রিইনফোর্সমেন্ট মেসেজ গোল যে আমার কলকাতা পড়া এনেকে আমার সিরাজউদ্দৌলা অ্যাটাক করেছে, ইমিডিয়েটলি আমাকে অ্যাসিস্ট্যান্ট পঠাও, সো এনেকে নহয় যে এদিনেট হয়ে যাব, ইট উইল টেক টাইম, মানুষ যাব, মেসেজ দিব, আকো তেখেতে আহিব, সো তেখেতে আহার তেতিয়া কোন কোন আহিব তার লগত, স্ট্রং নেভেল বেস, নেভেল আছিল মাদ্রাস, সো মাদ্রাস ওয়াজ ভেরি স্ট্রং, স্ট্রং নেভেল বেস আর মিলিটারি ফোর্স লয়, এডমিরাল ওয়েস্টার্ন এন্ড কর্নেল রবার্ট ক্লাইভ আহিলে অ্যাটাক করব কারণে, আকো রিক্লেম করব কারণে আহিলে, ইয়েস অবভিয়াসলি তেখেতর নেভি ভাল আছিল, সিরাজউদ্দৌলা ওয়াজ ভেরি মানে হেরি আছিল, সো কি হল ইন দ্য বিগিনিং মানে 1757 অর স্টার্টিং অটে, মানে এনেকে নয় যে লগালগ হয়ে গেল, জুনত এনেকে কাম করিলে it take around certain days to come and lastot family try kori kori clive reconquer kori lole kolkata, kolkata jiki lole and sirajok defeat kori dile, sirajok defeat kori dile, sirajudla hari gole when in the beginning of 1757 and last on 2nd January 1757 mane 2nd January thik ache, treaty of alinagar was signed mane eta treaty sign korile je moi apna ghoralo apna treaty sign korisu আৰু আপুনি সব মোৰ যি যি ডিমাণ্ড আছে, যেনেকে মোক ডিউটি ফ্ৰী ট্ৰেড দিব লাগিব, মোক ফৰ্টিফিকেশ্যন কৰিব পাৰি, অল দোজ কাইণ্ড অফ থিংছ ট্ৰিটিত চাইন কৰালে, আৰু উপায় নাই, সিৰাজে কৰিব লগা হ'ল, বিকজ যদি নামানিলে হয় কি হ'লে হয়, তেওঁক মাৰি দিলে হয়, অবভিয়াছলি যোনে জিকিব সিয়ে সিয়ে তাৰে দবদবা হ'ব, তাৰপিছত কি হ'ল, ব্ৰিটিছে দেখিলে যে এই ফ্ৰেঞ্চ আছে যোনটো ফ্ৰেঞ্চ, আৰু সেইটো টাইমত যোনটো যে আছিলে অকণমান ফ্ৰেঞ্চে ছাপৰ্ট আছিলে, সিৰাজউদ্দৌলা আৰু ফ্ৰেঞ্চৰ লগত ভাল এটা ৰিলেশ্যন আছিলে, সো এটা কি হল মানে ব্রিটিশও গম পালে যে ফ্রেঞ্চকো ইসি টাইমে নিপটা দেতে, ইসি টাইমে, সো হোয়াট উইল ডু আফটার দিস ক্যাপচারিং কলকাতা আফটার দ্য ট্রিটি অফ আলিনগর, চন্দ্রনগর ব্রিটিশ ক্যাপচার, বুঝলে, আব আয়ে ইতনা নেভি লেকে, সো লেটস ফ্রেঞ্চক ইয়ারপরা ভগাই দিও এন্ড উই উইল ক্যাপচার দ্য চন্দ্রনগর, সো দ্যাট ওয়ান হ্যাপেন, ব্রিটিশ দেন ক্যাপচার চন্দ্রনগর এন্ড দ্য ফ্রেঞ্চ সেটেলমেন্ট ইন মার্চ 1757 এন্ড তারপিছত কি হল, ফ্রেঞ্চ তারপরা ডিসপ্লেস হয়ে বলি অকল কোত থাকিব, এটা সাউথর ফালে থাকিব, সো কলকাতাত এতিয়া কোন আছে, ফ্রেঞ্চ নাই, এতিয়া ফ্রেঞ্চ গুছি গল, এতিয়া আছে ব্রিটিশ এন্ড ডাচ, ডাচ ইমান বেশি নকরে, লেটার অন করিব এন্ড দেন তারপর ডাচ কা কাম খতম, আর ওলোক সব কুছ বেচ বাচ কে ব্রিটিশ কো চলে যায়গা, ঠিক আছে। নাও দ্য ইম্পর্টেন্ট ব্যাটল উইল স্টার্ট, নাও আফটার দ্যাট সিরাজউদ্দৌলা দেখিলে যে মুক ট্রিটি সাইন করিছে, বাট সিরাজউদ্দৌলাও পুরা ইয়াং আসিলে, যে ঠিক আছে হব, মই এতিয়া ফাইট করিম, এটা ব্যাটল লড়িম, সব উই উইল প্রিপেয়ার এ ব্যাটল দেন, এন্ড আমলক না রবার্ট ক্লাইভ ইয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি কো আচ্ছে সে ফাইট দেঙ্গে, আমি দিম মানে ভালকে, সো অন June 23rd 1757 ধুনিয়াকে প্লান স্নান করিলে, মানুষ জুটালে ব্রিটিশের লগত ফাইট করিব, এন্ড ব্যাটল অফ প্লাসি ওয়াজ ফট বিটুইন সিরাজউদ্দৌলা এন্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর সিরাজউদ্দৌলা ফালর পর কোন যাব, মীর জাফর এন্ড সার্টেন তার কমান্ডার যাব, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ থাকিব, বাট তার আগতে যে তেখেতে ফাইট যে করিব, ব্রিটিশের ইচ্ছা নাই, ফাইট করিলে লস হয়, মানুষ মরে আর বহুত লস হয়, তার আগত হি বুদ্ধি লগালে যে কিয় না তার কন্টেন্ডার যোনটো আছে, সিরাজউদ্দৌলার মেইন কন্টেন্ডার কোন হয়, মীর জাফর মেইন কমান্ডার হয়, তাক কি করো, তাক ব্রাইব করিল, ব্রাইব মানে তাক কম যে ফাইট করিব লাগিব নালাগে, তোক মই নবাব বনাই দিম, আর সিরাজউদ্দৌলাক মই হেৰি কৰি দিম, ডিসপোজ অফ কৰি দিম, আৰু ফাইট কৰিব নালাগে, ৱেন ইউ কাম টু ফাইট উইন দ্য বেটল, চাটঘাট কৰি লৈছে মানে, এণ্ড কি হ'ব, বেটেলটো কোনে জিকিব, অবভিয়াছলি ব্ৰিটিছে জিকিব, সিৰাজে হাৰিব, বিকজ ইয়াত লিখ দ্য মেইন ৰিজন ৱাজ অফ দ্য ডিফিট ৱাজ নবাব ৱাজ দেট দ্য নবাব ৱাজ দেট দ্য ফ'ৰ্চ লেড বাই মানে যোনটো মীৰ জাফাৰে যোনটো ফ'ৰ্চ লৈ গৈছিলে ফাইট কৰিবৰ কাৰণে, সি কেতিয়াও ফাইট নকৰিলে, নেভাৰ ফট দ্য বেটল, আৰু সেইকাৰণে ব্ৰিটিছে জিকি গ'ল, সিৰাজক ধোকা দি দিলে কোনে, মীৰ জাফাৰে, আৰু সেইটোৰ পৰা চাব যে ইয়াৰ ইয়াৰ ব্ৰিটিছে কি কৰিলে, ফাইটে কৰা নাই, অকল টেকটিক্স লগাইছে, পলিটিক্স টেকটিক্স লগাইছে, আৰু উইদাউট ফাইটিঙত কি হ'ল, জিকি গ'ল, আৰু এতিয়া বেংগল কাৰ হাতত গুচি যাব, ইনডাইৰেক্টলি নামৰ কাৰণে তাক নবাব বনাব, কাক, মীৰ জাফৰক,
বাট আসল পাওয়ারটো কাৰ হাতত থাকিব এতিয়া ব্ৰিটিছৰ সো দিছ ৱাজ দ্য ফাৰ্ষ্ট মেজৰ ভিক্টৰি দ্য কোম্পানী ৱান ইন ইণ্ডিয়া সো দিছ ইজ দ্য বেটল অফ প্লাছি সবে সবে শুনিছে ইন 1757 বেটল অফ প্লাছি বিকাম দ্য ফেমাস বিকজ ইট ৱাজ দ্য ফাৰ্ষ্ট মেজৰ ভিক্টৰি অফ কোম্পানী ৱান ইন ইণ্ডিয়া উইদাউট গিভিং আ ফাইট বেটেলে নহ'ল আৰু জিকি হ'ব ইজ ইট ক্লিয়াৰ সো ইয়াৰ পে এক প্ৰব্লেম হ'ব আপ দেখো কিয়া কিয়া ট্ৰিটি চাইন কৰোৱাইগা সো ইছকে বাদ আম দেখতে হ্যায় So this is the first class already, first chapter overall, and it was supposed to be over by tomorrow, yesterday over lagichil. Actually, ki all network karne na hol. So, aji PDF to moi upload kori dim, group ote share kori dim. Thik ase, etia aku eta chapter start koru. Am I audible to you? Sobe huni paise, bujhi paise na nai so. Sequence bujhi paise? Hello? Am I audible? কার কার ডাউট আছে এতিয়ালৈকে বুঝিব পৰা নাই ভাল লাগিছে না বেয়া লাগিছে সবে কওকচোন বাৰু কেনেকে লাগিছে বস্তুটো হিষ্ট্ৰীটো কেনেকে লাগিছে ষ্টৰীৰ বা হাউ হাউ মানে আপোনালোকে কেনেকে লাগিছে হিষ্ট্ৰীটো এতিয়া ইণ্টাৰেষ্টিং লাগি আছে না মানে বোৰ লাগি আছে না নৰ্মেল নৰ্মেল লাগি আছে কিবা শুনিছো গিভ মিন টু ওয়ার্ডস বোরিং লাগিছে না ইন্টারেস্টিং লাগিছে ওকে 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 ঠিক আছে নাও ঠিক আছে এতিয়া কথাটো হল কি মোৰ এতিয়া সাম আপ কৰো গোটেইটো এতিয়ালৈকে কি কি পঢ়িছো মই সাম আপ কৰো বাট তাৰ আগত মই কেইটামান বস্তু start with so let me wind up this etu hoy got Just wait, huh? Okay, please add me in the WhatsApp group. Okay, up more number to Lola, no message for you, huh? So this is my WhatsApp number. মোক পিং কৰি দিব মোক গ্ৰুপৰ এড কৰি দিম যোনে যোনে গ্ৰুপত নাই ঠিক আছে এড হৈ যাওক তাতে পিডিএফবোৰ শ্বেয়াৰ কৰি দিম ইয়াতো পিডিএফবোৰ এভেলেবল থাকে চাইটত আপুনি ইয়াৰ পৰা একচেছ কৰিব পাৰে গ্ৰুপতো একচেছ কৰিব পাৰে একো প্ৰব্লেম নাই হা ফাইন নাও লেটছ মুভ টু দ্য নেক্সট পাৰ্ট মানে নেক্সট পাৰ্ট মানে কি চেম থিঙে চলি আছে অকণমান আগবাৰো নাও কি হ'ল নাও এতিয়া মীৰ জাফৰকতো কি ক'লে মীৰ জাফৰক চাপ দি দিলে কাক ব্ৰিটিছক চাপ দি দিলে ধোকা দি দিলে আৰু সেইটো কাৰণে কি হ'ল হি ৱাজ এপইণ্টেড এজ দ্য কোম্পানী এইট নবাব অফ বেংগল আফটাৰ সিৰাজ গ'ল ফাৰ্মে এ ব্ৰিটিছ আ গিয়া নবাব সো উসকো লাগা কি ঠিক হে ব্ৰিটিছ নে মুঝে ব্ৰিটিছ কো মেনে থোড়া হেল্প কিয়া উসনে মুঝে হেল্প দিয়া আৰু মুঝে নবাব বোল কে একসেপ্ট কৰ লিয়া বাট ব্ৰিটিছৰ তো ব্ৰিটিছৰ ধান্দা বেলেগি পুৰা একদম ফায়দা উঠাব নহয় সি কি ফায়দা হ'ব দ্য কোম্পানী ৱাজ গ্ৰান্টেড আনডিস্পিউটেড ৰাইট টু ফ্ৰী ট্ৰেড ইন বেংগল বিহাৰ উৰিষ্যা and also received the Jamindari right on 24 Paragana for the first time Jamindari rights logo. Bhalke hunok, dunia ka bujhay aisu, bhalke bujhibo. Warhol, Sirajok patta diya na, dhoka di dile. British se hitwe matha logale, je eok puppet hoy. Aru ene ke nahi je gom na hai, gom paaye je mane Mir Jafar bohut dinor pra bhabi ase, ar jolon ase, kar upor, Sirajor upor. So tyo hobo lage, but unfortunately he no hol mane
তো তেওঁ কি করিলে, সাপোর্ট করে দিলে, তাক বনাই দিলে, সি তো বনি গল, তার ইচ্ছা আছিল বনি গল, সেইটোৱে আলটিমেটলি ধোকা দি যাওয়ার পিছত কি হব, সেইটো ফায়দা পাব, বাট ওভারঅল তো কার ফায়দা হল, ব্রিটিশের ফায়দা হল। এতিয়া ব্রিটিশক কইছো যে আপনার তো মই নবাব বনালো, আমাক কেটামান হেৰি দিব লাগিব, কি দিব লাগিব, বেনিফিট দিব লাগিব, তো হ্যাঁ আপকো মে সারা বেনিফিট দুঙ্গা, আপ মুঝে নবাব বনায়া ঠিক মে দেতা, কি দিব, আপনি মোক ডিউটি ফ্রি ট্রেড দিও। আর সেই টাইম নবাব অফ বেঙ্গল মানে খালি বেঙ্গল, এটা প্রেজেন্ট ডে বেঙ্গল নয়, এটা বিহার উড়িষ্যা আহি যায়, মানে গোটেটো আহি যায়। সো কোম্পানি কি করিলে, ডিউটি ফ্রি ট্রেড অকল বেঙ্গল নহয়, বিহার আর উড়িষ্যা, নাও কেটামান জায়গাত ডিউটি ফ্রি ট্রেড পাই গল, বেঙ্গল আগত আসিলেই, যোন অরঞ্জেব দিয়া, অরঞ্জেব দিয়াটো আগেন চলিলে, সিরাজউদ্দৌলা ডিফিট করার পিছত বস্তুটো সাসপেন্ড হয়ে গেল, আকো যেতিয়া মীর জাফরক বহাই দিলে, সিরাজক ডিফিট করে দিলে, আকো এই বেনিফিটটো পাই গল, বেঙ্গল বেনিফিট পাই গল, তার আগত মাদ্রাস এন্ড বোম্বে তো আসিলেই ডিউটি ফ্রি ট্রেড ফুরুকসিরে দিয়া, এটা বিহারও পাই গেল, উড়িষ্যায় পাই গেল। সো ক্যান ইউ ইমাজিন এটা কিমান বেশি ডিউটি ফ্রি ট্রেড পাই আছে, যিমান যিমান ডিউটি ফ্রি ট্রেড পাই আছে, তার তার তেখেতে কম্পিটিশন মানে বহুত সস্তা দামত বিক্রি করবো পারিছে, আর বালি বাকি ট্রেডার বহু পাত্তা পোয়া নাই। সো এইটোর কারণে কি হল, ব্রিটিশে বহুত চালাক আছিল, এইখিনি বস্তুবোৰ বেলেগে করা নাই, ইমান ইমান টেকটিক্স লগোৱা নাই, তেখেতে লগাইছে, আর লাহে মেলে কি হল, তেখেতক পুরা বেনিফিট করে আছে, আর লোকাল ট্রেডার্সবোৰ পুরা প্রবলেম হয়ে যাব, তেখেতে ইমান কম্পিটিশন করব নোৱাৰিব, বহুজনে দিওয়ালা হয়ে যায়গা, ও নেই পায়গা। নাও হোয়াট উইল হ্যাপেন, ফর দ্য ফার্স্ট টাইম দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট, জমিনদারি ইন 24 পারাগানাস, ওয়ের ইজ 24 পারাগানাস, ইট ইজ আ সার্টেন একটা রিজন বলে কব পারি, বা একটা ব্লক বা ডিস্ট্রিক্টে, এইটু টাইমত কব পারে, এনিওয়ে 24 পারাগানাস অফ বেঙ্গলত কি হব, তেখেতে একটা জমিনদারি রাইটস পাই গেল। নাও হোয়াট ইজ জমিনদারি রাইটস, সো ইয়াহা পে কুছ কো তুমকো আপকো লোগোকো সমঝনা পড়েগা কি হোয়াট ইজ জমিনদারি রাইটস। সো বাট তার আগত একটা বস্তু কই দিও, ডিউটি ফ্রি ট্রেডার তো বেনিফিট পাই আছে, তো অকমান গোল্ড কয়েন্স এন্ড সিলভার কয়েন্স যেটু লন্ডনের পর আনি মেলি বা ইংল্যান্ডের পর আনি মেলি ইয়াত ইনভেস্ট করে ট্রেড করেছিলে, এই ডিউটি ফ্রি ট্রেড করার কারণে তার প্রফিট মার্জিনটা বহুত বেশি বাড়ি গেল, বহুত বহুত বেশি বাড়ি গেল, তো প্রফিট মার্জিন বহুত পয়সা কমাইছে। নাও জমিনদারি রাইটস পোয়া মানে আগত কি আছিলে, টোডার মলর টাইমের পর আমি স্টার্ট করো, আকবরের টাইমের পর। সো আকবরে বহুত ধুনিয়া আন্ডার দা লিডারশিপ অফ টোডার মল বহুত ধুনিয়া রেভিনিউ ল্যান্ড রেভিনিউ সিস্টেম বনাইছিলে, সো তেতিয়াই পড়া জমিনদারের সিস্টেমটো আছিলে যে তেখেতে জমিনদার থাকিব, জমিনদার উইল বি দা ওনার অফ দা ল্যান্ড and he will be responsible for collecting the tax from the cultivators, mainly tetia tax to cultivator opor loa hoy, cultivators mane june kheti kori ase, amar to age agrigrant asilo, so agot ki asile duta type or asile, poisa dibo pare ya kind dibo pare, what is kind, poisa mane apuni lump sum eta poisa dibo lagibo, kind mane apuni jodi ji utpad korise tar eta bhag apuna dibo lagibo, so dhorok apuni 100 kg apuni dhan উৎপাদ করিলে, তো আপনি 30 কেজি ধান বা 40 কেজি ধান যেনেকে এইটু ডিসাইড হব, জমিদারে বা রাজা ডিসাইড করিব ইমান ধান দিব লাগে, বাকিখিনি এই বিক্রি করে কিবা এটা পাব, বুঝি পালে না নাই। সো কথাটো মানে এই ল্যান্ডর যোনটো চোয়া চিতা আছে যে কিমান ট্যাক্স লাগিব কি লাগিব এইখিনি কোনে কৰিছে, জমিদার তেতিয়াৰ পৰা চলিছিলে। সো কি হল, জমিদারি সিস্টেম ওয়েল এস্টাবলিশড আছিলে অল ওভার দ্য ইন্ডিয়া, স্পেশালি ইন বেঙ্গল অলসো ইট ওয়াজ এস্টাবলিশড, লেটার অন কি হল মানে এতিয়া কি হল মানে জমিনদার্স বোৰ লাহে লাহে বহুত বেছি পাৱাৰফুল হৈ হবলৈ লল, মানে ৰাজাও ভাবিলে যে জমিনদাৰবোৰ তো বহুত বেছি পাৱাৰফুল হৈ আছে, বিকজ উপায় নাই, জমিনদাৰবোৰ বহুত বেছি পাৱাৰফুল, আৰু তাক কিয়, বিকজ যিমান টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন আছে সিয়ে ডাইৰেক্ট ডিল কৰে, এতিয়া পিজনত কৈ মেলি তাক তাক ৰাজাই ক'লে যে মোক ইমান লাগে পইচা, আপুনি সেইটো জমিন আপোনাক দিলোঁ, আপুনি চোৱা চিতা কৰক, আপোনাক ইয়াৰ পৰা মোক 1,00,000 টকা লাগে বছৰত, চ' সি কি কৰিব, সি মানে পিজেন্টৰ পৰা তো টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন কি হ'ব সেইটোতো নিয়ে ডিচাইড কৰিব, যে এতিয়া পিজেন্ট ক'ব মোজে 5,00,000 চাহিয়ে চাল কা, আৰু পিজেণ্ট বা কাল্টিভেটাৰতো উপায় নাই, ফাৰ্মাৰ্ছবোৰ উপায় নাই, সি যিমান ক'ব দিব লাগিব, বিকজ ৰাজাৰ ছাপৰ্ট আছে, আৰু তাৰপিছত তাৰ পৰা 5,00,000 লৈ 1,00,000 টকা ৰাজাক দি সি 4,00,000 টকা নিজে ৰাখি ল'ব, তো লাহে লাহে সি ডাঙৰ হৈ আছে ন, পাৱাৰফুল হৈ আছে ন, যাৰ লগত পইচা থাকে সি বহুত পাৱাৰফুল থাকে, সেই বস্তুটো ৰাজাবোৰ গম পোৱা ষ্টাৰ্ট কৰিলে, আৰু এটা বেনিফিট পালে যে, আৰু সেই বস্তুটো কিন্তু আমার ব্রিটিশও গম পাই আসলে যে ইয়ার বহুত বেশি প্রফিট আছে, এই মাথা মারিলে ফর দ্য ফার্স্ট টাইম কলে যে ঠিক আছে, আমি তো অলরেডি আমার মির্জাফর আমার হেরি হয়, মির্জাফর কলে যে মোক জমিনদারি রাইটস দিয়া, মই হেতু জায়গাটো ট্যাক্স কালেক্ট করে মিলি আপনার যিমান টাকা এই জমিনদারে দিয়েছিলে আগর জমিনদারটো দি আসলে হেতু ময়ও দিন, আর এটা রিজন আসলে বেঙ্গলক জমিনদারি দিয়াটো যে রাজায় কই দিয়ে ইমান টাকা লাগে,
দাট মাঝে মাঝে কি হয় ফেমাইন হয়ে যায় বা কিবা এটা সুখা পড়ি যায়, তেতিয়া তো ফার্মার তো জমিদারক টাকা দিব নোৱাৰে। সো এইটো কারণে কেটামান জমিদার ভিগাড়িও হয়ে যায়, মানে বহুত বেশি প্রবলেম হয়ে যায়। সো ইন দ্যাট ওয়ে বহুত ওয়েজ আসলে, বাট ওভারঅল জমিদার ওয়েজ ইন প্রফিট এন্ড লাস্টত গৈ মিলি এই যে রাজা কি করিলে, রাজায় মানে মানে এইটো তো দমতে লৈছে মির্জাফরের পৰা, কৈছে যে ঠিক আছে আপুনি এটা কাম করক মোৰ নামত, আপুনি মোক ইমান টাকা দিলে হল 3 লাখ রুপিস বছরত, আর আপুনি টার্মস এন্ড কন্ডিশন সেট করে লোক কাল্টিভেটর পৰা যিমান টাকা লব লাগে আপুনি হিসাব মতো লব। ফর দ্য ফার্স্ট টাইম ব্রিটিশ এন্ট্রি মারি দিলে এইটো ট্যাক্স কালেকশন, ট্যাক্স কালেকশন মানে রেন্ট কালেকশন কিমান ট্যাক্স লব, আর এইটো এটা পার্ট রাজাক দি দিয়ে নামৰ কারণে, বাকি খিনি সব নিজের হাতত রাখো। ইয়া আছে কিয়া হুয়া শের কা মুহে খুন লাগ গিয়া, এইটো মানে ভাবি আছে যে মই গোল্ড কয়েন্স এন্ড সিলভার কয়েন্স কিয় লৈ আহিম, মই ইয়াত তো ইমান পয়সা পাই আছো, ইমান পয়সা, ও মাই গড, তেখেতৰ মাথা মানে ঘূৰাই গল, ইমান পয়সা আছে নে, খালি মই 24 পারাগানাসৰ পৰা ইমান পয়সা পাই আছো ট্যাক্সত। তেতিয়া আৰু তেখেতে কি হল মানে গম পালে যে ব্রিটিশবোৰ, আর স্টার্টিংত বহুত বেশি অসুবিধা হল, তেখেতে ইমান বেশি এক্সপোর্ট নাছিলে, নতুন নতুন তেখেতে এন্ট্রি মারিছিলে এইটো। সো তেখেতে কি করেছে প্রথম পর্যায়ে, আপনি পিছত মই পড়াম জমিনদারী সিস্টেম তেখেতে ইন্ট্রোডিউস করব ব্রিটিশে, এন্ড তারপর রয়তবাড়ি এন্ড দোজ সিস্টেম লাহে লাহে আহিব, বাট সেইটো টাইমত তো অবভিয়াসলি আপনি চাওক আলটিমেটলি চোয়া চিতা কোনে করে আছে, আলটিমেটলি গোটে চোয়া চিতাটো করা আছে কোনে করে আছে, ব্রিটিশেই করে আছে নামৰ কাৰণে মির্জাফর। এতিয়া লাহে লাহে গম পাব এই জমিনদারটো একচুয়ালি কোনে হৈ গল, ব্রিটিশে হৈ গল, ফর দ্যাট মির্জাফর, মির্জাফরৰ কাৰণে জমিনদার কোন হৈ গল ব্রিটিশে, এন্ড ব্রিটিশে যেতিয়া দেখিলে মই নোৱাৰিছো, তেওঁ কি কৰিব ডিপুটি সুবেদার এটা জয়েন নিয়োগ কৰিব, ডিপুটি সুবেদার মানে রেসিডেন্ট, এই রেসিডেন্টবোৰ কি কৰিব ট্যাক্স কালেক্ট কৰি ব্রিটিশৰ কাৰণে দিব, আর ব্রিটিশ পিছত কি কৰিব মির্জাফৰৰ মানে নবাবক দিব। বাট সেইটো কেতিয়ালৈকে চলিব, যেতিয়া লকে নবাব সিস্টেমবোৰ চলিব, ডুয়েল গভৰ্নমেন্ট সিস্টেমটো চলিব, এন্ড লাস্টত গৈ মেলি যেতিয়া ব্রিটিশৰ হাতত সব আহি যায়, গোটেই ট্রেজারিটো কাৰ হাতত আহি যাব ব্রিটিশৰ হাতত। বাট এইটো ফর টাইমিং এনেকে বুঝক, জমিনদারী রাইটস পোৱা মানে পেসা মিলনা, আর পেসা জেসে মিলনা স্টার্ট হোক তো কিয়া হোগা, লন্ডন সে গোল্ড কয়েন্স এন্ড সিলভার কয়েন্স কা ফ্লো কিয়া হোগা, কাম কাম হোনে লাগেগা না, ক্যুকি ইয়াহা সে উনকো পেসা মিল রা, ইয়ার পরে পয়সা পাই আছে, ট্যাক্স কালেকশন করি মিলি ইমান পয়সা পাই আছে। সো দে স্টার্ট, দে বিকাম দ্য জমিনদার অফ দ্যাট পার্টিকুলার ল্যান্ড। নাও ইন দ্য রেইন অফ মির্জাফর বুম মানে বেনিফিট লৈছে, এক্সপ্লোর ম্যাক্সিমাম বেনিফিট, যিমান ফায়দা উঠানা তা ফায়দা উঠা সকতা তা কর, আব উপায় নেই, মির্জাফর কা তো কোই ইজ্জত নেই, ল্যান্ড মতলব উনকো পাত্তা নেই দেতা থা, তাই পাত্তাই দিয়া না, মির্জাফর তো নামৰ কারণে পাপেট হয়। তারপর কি হলো মির্জাফর উঠিলে খং, বলে এটলিস্ট মই নবাব হয়, টেকনিক্যালি তো মই নবাব হয়, ব্রিটিশ গুর তো বাইরের মানুষ হয়, মুখ কেন ডিকটেট করব পারে, ইমান দিন ঠিক আছে সহ্য করেছে, এটা আমি সহ্য নকরো, এটা আমি ফাইট করি। আর ডাচন তাক লগ পালে, ডাচক লগ পালে, ডাচক কলে যে, ডাচক কলে যে মই আপনাক হেল্প করিম, আর ডাচক হেল্প করব বলে হেল্প করলে, বিকজ ডাচ রাইভাল কোন আসলে ব্রিটিশ, ফ্রেঞ্চ, ফ্রান্স তো গুছি গেল তারপর, অনলি ডাচ আসলে। এতিয়া মির্জাফরে কি করলে ডাচর লগত মানে সাতঘাট করলে, এন্ড একটা ব্যাটল স্টার্ট হব, এই ব্যাটলত কিন্তু মির্জাফরে সাপোর্ট করিব কাক, ডাচক এগেইনস্ট দ্য ব্রিটিশ। বাট আগেইন এইটো টাইমত ইমান বেশি স্ট্রং হয়ে গেছিল কোন ব্রিটিশে, যে তেতিয়া কোনে হরাব পারিব। আর তারপর কি হল, ইন 1759 ব্যাটল অফ বেডেরা ওয়াজ ফোর্ট বিটুইন ইংলিশ এন্ড ডাচ, সো ইংলিশ আর ডাচর মাজত ফাইট হব, এন্ড হেটু মানে ডাচ উইল বি ডিফিটেড, এন্ড ডিফিট হওয়ার পিছত কি হব, ডাচ তো তারপর পলাবই, এন্ড লেটার অন কিন্তু ডাচ গোটেই বস্তুখিনি ব্রিটিশক দি মেলি পুরা ইন্ডিয়া এরি মেলি গুছি যাব, ঠিক আছে, সো থাকি যাব অকল তার, ইয়ার পিছত অনলি ফ্রেঞ্চ ইন দ্য সাউথ, ড্যান্স ইমান কাম নাছিলে, পর্তুগিজ গোয়াত সেটেলমেন্ট হয়ে গৈছে, হ্যাঁ এক আপ বিগ প্লেয়ার আগার হ্যাঁ তো সাউথ মে সির্ফ ফ্রেঞ্চ হে ইন দ্য সাউথ, সাউথ ইন্ডিয়া নট ইন এনিওয়ে, ঠিক আছে। নাও এতিয়া যদি ব্যাটেল তো ডাচক হরাই দিলে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেল ব্রিটিশ, ব্রিটিশ ভাবি আছে র মানে মির্জাফরে হেরি করেছে তাক মই হেরি করব, তারপর তাক সলনি করে মেলি মির্জাফরক অটরাই দিলে, অটরাই মেলি কাক আনি দিলে মীর কাসিমক লৈ আইলে, ই সানিল্ল কোন আসলে মীর কাসিম সানিল্ল মির্জাফর, সো ফেল ইন টু এরিয়ার এন্ড ওয়ার ফোর্স টু অ্যাবডিকেট ইন ফেভার অফ হিস সানিল্ল মীর কাসিম। নাও হাওয়েভার ইন আকো 2-3 বছর পিছত আগেন মির্জাফর থ্রোনত আহি যাব, কি এনেকে আহিব কিয় আহিব এটা বুঝাই আছো,
अभी क्या सिचुएशन है, मीर जाफर को, मीर जाफर जो तो डच के साथ कॉन्स्पिरेसी करके ब्रिटिश के साथ अटैक किया, उसके पनिशमेंट में मीर जाफर को हटा के उसका सन इन लॉ को रख दिया, मीर जाफर, मीर कासिम को बनाई दिले। इज इट क्लियर टू यू? बुझी पाया से ना हेडू को कली। नाउ বাট মীর কাসিমক যেতিয়া বনাবো সিটো ফায়দা লব, এটা মীর কাসিম আকো মীর জাফারে হারি গল, পারিলে তো ডাইরেক্ট ক্যাপচার করে মিলে নিজে রুল করিব পারে, এটু আপনার মানে তো কোয়েশ্চন আছে স্যার, ব্যাটল যেটা হারি গল এটা কমজোর হয়ে আছে, ডাইরেক্ট করিব পারে, ডাইরেক্ট যাব পারে, ডাইরেক্ট নিজ রাজ্য তো গোটে টু লই লব পারে, বাট তেতিয়া লোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো মকসদ নাছিলে যে মই রাজা হম বা জিয়ে হম, মেইন কাম কি আছে তেখেতক বহাই মেলি মোর মোর কথা সব শুনিব লাগিব। अल्टीमेटली पपेट माने की पपेट माने मैं जैसे बोलूंगा वैसे करोगे, मैं जैसे उठने के लिए बोलूंगा उठोगे, मैं जैसे करने के लिए बोलूंगा वैसे करोगे, दैट काइंड ऑफ थिंग। जब एने के लेवल आ ही गई से तेखे तो थ्रोन में जाबो ना लगे, बाकी सब बेनिफिट्स तो लोए आसे, ड्यूटी फ्री ट्रेड पाई गोल, दीवानी राइट्स पाई गोल, इतिया आको मीर जाफर जेती आइटू हेरी कुरी गोल, मैं मीर कासिम आइले, मीर कासिम को कइसे यू हैव टू गिव अस मोर राइट्स सो दे विल गेट दीवानी राइट्स इन थ्री मोर परगनास, आरो बेसी परगनास राइट्स पाइबो इन बंगाल and these were burdwan midnapur and chittagong chittagong and tinta jagat ki hol aru diwani rights more or less kobo gole pura pura bengalor jima revenue collection asile eta kune koribo british e koribo british e kora start kori debo aru aru flow of gold coins and silver coins england opora aha bondo hoye jabo mane 50% nai jabo 50% 50% are you getting me pehle bolo 1 करोड़ गोल्ड कॉइन्स लाते थे इन द वैल्यू ऑफ 1 करोड़, अब वो लोग 50 लाख ही लाएंगे, बिकॉज 50 लाख का कलेक्शन कहाँ से हो रहा है, बंगाल से हो रहा है, एंड दे विल अपग्रेड हिज आर्मी नेवी सोल्जर रिक्रूट करिबो, आरो बेसी फोर्टिफिकेशन करिबो, आरो बेसी भाल भाल शिप बनाबो, एंड आर्न नेम एनुमिशन चाहिबो, बिकॉज दे आर गेटिंग प्रॉफिट ना, आगत जेतिया इंग्लैंड पुरा पैसा आनी मेली आगत मेनी बुझाय आसो आगत मेनी आगत जेतिया आमी माने कि कय মানে গোল্ড কয়েন্স এন্ড সিলভার কয়েন্স আনি মেলি প্রফিট করেছিল, এতিয়া তো তার আধা আনিব লাগে, তো তো ট্রিপল প্রফিট ট্রিপল প্রফিট হয়ে গেল ন। সি দিওয়ানি রাইটস মানে কি আলটিমেটলি ইন এন মানে আপনার রেভিনিউ রাইটস বুট পাই গেল, মানে দিওয়ানি রাইটস মানে সো দে উইল এবল টু কালেক্ট মোর রেভিনিউস, জমিদার কব পারে তো ই উইল বিকাম দ্য দিওয়ান অফ দ্যাট পার্টিকুলার ল্যান্ড, মানে আরো বেশি ল্যান্ড রাইটস পাই গেল, ঠিক আছে, আৰু তাৰ পৰা টেক্স কালেক্ট কৰিব পাৰিব, মানে এই মীৰ কাসিমে তাক অৰ্ডাৰ দি দিলে যে নট অনলি 24 পাৰাগানাস বিদনাপুৰ বুৰ্দৱান চিত্তনগাঁও হিবুৰো আপুনি লেণ্ড কালেক্ট লেণ্ড টেক্স কালেক্ট কৰিব পাৰিব। ইজ ইট ক্লিয়াৰ টু ইউ? ক্লিয়াৰ? দিৱানী ৰাইটছ মিনছ অলমষ্ট জমিনদাৰী ৰাইটছে বুলি ক'ব পাৰি, ঠিক আছে। নাও এইটো ইম্পৰ্টেণ্ট নহয়, মুৰ্শিদাবাদটো মুংগ দিছে। নাও মীৰ কাসিমেও ৰিয়েলাইজ কৰিলে, মীৰ কাসিমেও ৰিয়েলাইজ কৰিলে যে ব্রিটিশে তো বহুত চালাক, আমার পুরা পুরা ফায়দা উঠাই আছে, আর প্রবলেম হেতু নহয় তেখেতে তো ট্যাক্স যুনটো কালেক্ট করি আছে, ট্যাক্স যুনটো কালেক্ট করি আছে বেলেগ বেলেগ যাব, হি মানে কমকে বুঝাই আছে তাক মীর কাসিম, বাকি কিনি তো হি নিজে রাখি লইছে। সো মীর কাসিম রিয়েলাইজ করেছে যে তেখেতে ডিউটি ফ্রি ট্রেড দস্তক পাস দিবানি অল দোজ থিংত কি করেছে, তেখেতে বহুত বেশি ধান্দলি করে আছে। সো মীর কাসিম রিভোল্ট করিব, খঙত উঠিব, বিকজ মীৰ 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 কাসিম অকণমান খঙীয়া আছিলে, খং কৰি দিলে আৰু এটাক কৰিবলৈ বিচাৰিব, বাট কি হ'ব, উপায় নাই, ক'তনো জিকিব পাৰিব, জিকিব নোৱাৰে ডেফিনেটলি, এণ্ড তেতিয়া কি হ'ব, মীৰ কাসিম পলাব, ইন ৱেৰ, ইন আৱাধ, আৱাধত পলাব, জান বচাকে ভাগেগা, আৰু ফিৰ সে কিছক বেঠা দেগা, মীৰ জাফৰক বেঠা দেগা, কিয়কি বোলা থা না মীৰ জাফৰ ফিৰ সে আয়েগা, এই ইচিলিয়ে আয়েগা, মীৰ কাসিম ৰিভল্ট কৰিব আগেন, উপায় নাই, মীর জাফর রাখি দিলে, বিকজ ব্রিটিশ ওয়ার নট ইন এ মুড টু নট ইন এ মুড টু রুল, এটা লাগে রুলিং ওট নাই, জাস্ট ট্রেডিং করিব এটাও উইথ ম্যাক্সিমাম বেনিফিট, পপেট বহাই বাই পপেটক বহাই মেলি, আর তার তো আর বেলেগক রাখিব নোয়ারে, তারও রিলেশনতে কোথা রাখিব লাগিব, এন্ড দ্যাট ওয়ে নাও হোয়াট উইল হ্যাপেন নেক্সট। হাউএভার হ্যাভিং বিং ডিফিটেড বাই দ্য ব্রিটিশ মীর কাসিম ফ্লেড টু আওয়াধ where he formed a confederacy, he ki korile nai mir kasim bhabile je british ok to horabo logale amak na milibo lagibo gote khini mili miliye british ok horabo lagibo, he hetu try korile, so he eta mane mane confederacy bonale, confederacy mane good bonale, so kun kun asile mir kasim to nije asile,
সুজা উদ্দুল্লাহ অফ আবাধ রুলার, আবাধর এটা রুলার আসলে সুজা উদ্দুল্লাহ, তার লগত গই মিলি। দুশ্মন কে আয় সব তো দুশ্মন ব্রিটিশ কা দুশ্মন ইয়ে, শাহ আলম টু মুঘল এম্পায়ার, সো শাহ আলম টু ব্রিটিশ লগত সব মেরে ব্রিটিশ সবকে আমনি করেছে ন, সো সবে গুট খাই মিলে হ্যাঁ এবার ব্রিটিশ কো দেখতে হ্যাঁ আমলোগ আকেলে লড়েঙ্গে তো নেই হো পায়েগা, সাথ মে মিলকে লড়তে হ্যাঁ। এন্ড দে স্টার্টেড মেড আ অ্যালাইজ এন্ড ক্ল্যাশড উইথ ব্রিটিশ ইন বক্সার, বক্সার বক্সারের একটা জায়গা আছে, হি উইল ফাইট দেয়ার। নাও অন ব্রিটিশ সাইড কোন আসলে হেক্টর মুনরো হব, আর অন আদার সাইড কোন কোন আছে, মীর কাসিম, সুজাউদ্দৌলা এন্ড শাহ আলম টু। এন্ড দিস ব্যাটল ইজ ফেমাস ফেমাসলি নোন অ্যাজ ব্যাটল অফ বক্সার। সো অল্টিমেটলি কোনে জিকিব, তিনোটা এক ধারে হারি যাব, জিকিব কোন ব্রিটিশ ডিউ টু বেটার মোড অফ ওয়ারফেয়ার, বহুত বেশি অ্যাডভান্স হয়ে গেছিল, বহুত টেকনিক্স আসলে, অল দোজ থিংস বহুত আগর সুপ পাওয়ারফুল হয়ে গেছিল, হারি গেল। হারার লগে লগে কি হবে এটা, ইট ওয়াজ দ্য মোস্ট ডিসাইসিভ রেটার, ডিসাইসিভ মানে মানে আপনার এটা বহুত মানে ইয়ারপর বহুতখিনি বস্তু চেঞ্জ হয়ে যাব, একদম প্যাটার্নে পুরা চেঞ্জ হয়ে যাব, ব্রিটিশ পুরা অ্যাগ্রেসিভ হয়ে যাব, মানে দেখিলে যে মেন মেন মানুষক মানে হরাই দিল, কর কর মোগলর রাজা হরাই দিল, আওয়াদার রুলার খতম, বেঙ্গলর কোনো কাম নাই, তো ইয়ারপর কিন্তু বস্তুখিনি বহুত বেলেগ হয়ে যাব। নেক্সট কি হবে এটা সেটা চাও। সো নিজামুদ্দুল্লাহ নেক্সট আহিলে, কোন আসলে মীর জাফর মরার পিছত, মীর জাফর অবভিয়াসলি মীর কাসিম তো ইফালে পলালে বেটেল হল হারি গল, বাট মীর জাফর তেতিয়ালৈকে আসলে মীর জাফর পপেট হিসাবে, এন্ড তার বেটা নিজামুদ্দুল্লাহ ওয়াজ প্লেস ইন দা থ্রোন। বাট এতিয়া রবার্ট ক্লাইভ ভাবিলে এ বারে বারে তেখেত পপেটত বহাও, অকমান থাকে আকো আমার উপরতে রেভল্ট করে দিয়ে, ইয়ার কিবা একটা সলিউশন হব নি, তাহলে এটা ই ভাবিলে এটা এটা কাম করো, এটা তেখেতর যত আর্মি সার্মি ডিসব্যান্ড করে দিও, আর্মি রাখিব নোয়ারিব, ফাইটও করিব নোয়ারিব, আমার একো হেডেক নাই, তার লগত কি করিব পারি, আমি প্রোটেকশন দিম, আলটিমেটলি তেখেত কম আমি প্রোটেকশন দিম, এইটু কয় আমি আমি প্রোটেকশন দিম, ডিসব্যান্ড করিব লাগিব। সো আলটিমেটলি কি হল দ্যাট নবাববুর ডিসব্যান্ড হব লাগে, ডিসব্যান্ড করে দিল, ডিসব্যান্ড মানে আর্মি রাখিব নোয়ারে, আর্মি রাখিব নোয়ারে, ঠিক আছে। সো অন মীর জাফরস ডেট হিজ সান নিজামুদ্দুল্লাহ ওয়াজ প্লেসড অন দ্য থ্রোন এন্ড সাইন আ ট্রিটি, এটা ট্রিটি সাইন করিব, ডেফিনেটলি তার লগত এটা ট্রিটি সাইন হব। এই ট্রিটিটো কি হয়, এইটো সাইন করার লগে লগে কি হব, এই নবাব যোনটো আছে নবাব, এই নবাবটো মানে মানে আলটিমেটলি নিজামুদ্দুল্লাহ নিজর আর্মি রাখিব নোয়ারে, ডিসব্যান্ড মোস্ট অফ হিস আর্মি মানে, এন্ড টু অ্যাডমিনিস্টার বেঙ্গল থ্রু আ ডিপুটি সুবেদার নমিনেটেড বাই দ্য কোম্পানি। দিস ডিপুটি সুবেদার কি হয়, এইটো মানে এই পুরা সোয়া সিটা চলিব, সোয়া সিটা করিব, চোয়া চিতা করব, ঠিক আছে। বেঙ্গলর পরা তো অলরেডি যা বেনিফিট লাগে আছে লই লৈছে, ইয়ার তো ডিউটি ফ্রি ট্রেড আছে, ডিবানি রাইটস পাই গল, ডিপুটি সুবেদার নিয়োগ করলেন। ডিপুটি সুবেদার মানে কোম্পানি কলে যে মানে ডিপুটি সুবেদার লম মানে রেসিডেন্ট রাখিম, এই রেসিডেন্ট কলে যে তো একটা কাম কর, যা ল্যান্ড কালেকশন করবি সব রেভিনিউ রিলেটেড তো দায়িত্ব দি দিছো, তো যি লব লাগে ল, পাবলিকর পরা কিমান পয়সা লবি, মু ইমান টাকা লাগে, ইমান টাকা লাস্টর এন্ডত দি দিলে হল, ক্লিয়ার। সো হেটু হয়ে গেল, বাট এতিয়া লগে রাজা কোন থাকিব, নবাব কোন থাকিব, নিজামুদ্দুল্লাহ, নিজামুদ্দুল্লাহ খালি নিজাম হয়ে থাকিব, মানে নিজামিয়াত রাইটস মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটস থাকিব, ধর কোনবা কিবা এটা করিলে দরবার লাগিলে কোর্টত কোনবা আহিলে, আর হেটু মেইনটেনেন্স টু পয়সা টু অকমান দিয়া হয়, মানে ট্যাক্সর অকমান ট্রেজারি টু তাত, মানে ম্যাক্সিমাম পয়সার বেঙ্গলর কোর্ট গই আছে, ব্রিটিশে লই গই আছে, কেনেকে দিবানি রাইটস পাই গেছে ন, তার ম্যানিপুলেশন করা স্টার্ট করি, এইটো রখা নাই অবভিয়াসলি, এইটো তো আমি বেঙ্গলর কথা তো ভাবি আছো, আর কোনে কোনে হারিছিল, হ্যাঁ সুজাউদ্দুল্লাহ আবাধ রুলার, আর কোন হারিছিল, শাহ আলম টু মুঘল রুলার, তারপর তাক এরি দিব নাই, বিকজ শের কা মুমে খুন লাগ চুকা আব উন লোগো ডিউটি ফ্রি ট্রেড তো পেলেই মিলা হয়, ডিউটি ফ্রি ট্রেড তো নেই চাই, আব উনকো চাইয়ে কি দিবানি রাইটস। সো দে কনক্লুডেড টু সেপারেট ট্রিটিস করিলে, কার লগত, এটা সুজাউদ্দুল্লাহ লগত, এটা শাহ আলম টু লগত, ইন 1765 আফটার দা ব্যাটল অফ বক্সার, বক্সারত যেটা হারি গল তো এরি দিব নাকি, আরে আইয়ে সাইন কিজিয়ে, সাইন কিজিয়ে কি ট্রিটি ক্যা দেনা আপকো, দিওয়ানি রাইটস দিজিয়ে মুঝে কহাঁ পে, বেঙ্গল বিহার এন্ড উড়িষ্যা, বেঙ্গল তো গোটে পাই গল, গোটে আগত কি আছিলে, সারিটা পারাগানাস পাইছিলে ন, সারিটা পারাগানাস, আর পুরা অল বেঙ্গল যিমান দিওয়ানি রাইটস আছে ইটু পাই গল, উড়িষ্যা পাই গল এন্ড বিহার পাই গল, সো এটা তিনটা স্টেট ডাঙর ডাঙর এরিয়া কভার করে ললে, ইজ ইট ক্লিয়ার, মানে গোটে নবাব অফ বেঙ্গল যোনটো এরিয়াটো কভার আছিলে কি গোটেই খিনি কার হাতত গুছি গল, এতিয়া কক এতিয়া দিবানি রাইটস মানে আরো বেশি কারেকশন পাব, তার কারণে ইমান সম্ভালিব পারা নাই,
দিবানি কেনেকে কালেক্ট করিব, কিমান ট্যাক্স কালেক্ট করিব, হি ইমান পারা নাই ব্রিটিশবোরে, ফিউ নাম্বারস আসিলে। সো তেখেতে ডিপুটি সুবেদার মানে রেসিডেন্ট মানে জমিনদার এটা রাখি দিলে, মানে হি ওয়াজ দ্য জমিনদার নামৰ কাৰণে। হি আর একটা জমিনদার রাখি দিলে, মানে তাক কলে যে তই কালেকশন করি মোক দি দিবি, এন্ড মই কি করিম, মই লাস্টটো অকমান পার্ট দি দিম আর নিজে সব রাখিম মানে। সো ডিপুটি সুবেদার ওয়াজ নমিনেটেড বাই দ্য কোম্পানি, হি নিজে নমিনেট করিব। এটো লোকাল রুলার্স, এটোয়ে লাস্টত গৈ মিলি জমিনদার বুলি কোৱা হব, জমিনদার লেটার অন, নিউ কনসেপ্ট অফ জমিনদার। ইজ ইট ক্লিয়ার এতিয়ালৈকে বস্তুটো? সো চাও কেনেকে বস্তুটো প্রসিড করেছে। আগত ফ্যাক্টরি এস্টাবলিশ করেছে, না প্রথমতে এন্ট্রি মারিলে, চালে যে কোন ইয়াতে বিগ প্লেয়ার আছে। সো ঔরঙ্গজেব আছে, ঔরঙ্গজেব বলে এই জাহাঙ্গীর আছে মানে মুঘল রাজা, তার লগত ভাল ভাল একটা রিলেশন বনালে, তার হেল্পে দি পর্তুগিজত সাইড করিলে, আগত নিজের মানুষ সাইড করাইলে, পর্তুগিজ খতম। লেটার অন আপনি দেখিব যে ফ্রেঞ্চক অতরাই দিব, ডাচক অতরাই দিব, লাস্টত গৈ মেলি খালি থাকিব সাউথর ফালে ডাচ, আর ডাচ না থাকে লাস্টত খালি ফ্রেঞ্চ থাকিব। এন্ড লাস্টত আহে লাহে লাহে তেখেতে কি করিব, নিজের এস্টাবলিশমেন্ট সিকিউর করিব। প্রথমে সুরতত করিব, তারপর বেলেগ জায়গাত করিব, মাদ্রাসত ফোর্ট বনাব, বম্বেত করিব, বেঙ্গলত গৈব। বেঙ্গল ওয়াজ দ্য মেইন হাব। নাও বেঙ্গলত গৈ মেলি এটা ভাল কি হল, তেও এটা ডিউটি ফ্রি ট্রেড পাই গল, গুড ইন বেঙ্গল। কোনে দিলে? ঔরঙ্গজেব দিলে, ঠিক আছে, ধুনিয়া বেনিফিট পাই আছে। আর ফুরুখসিয়ার মানে ঔরঙ্গজেব দুগার পিছত ফুরুখসিয়ার আইলে, ফুরুখসিয়ারও আর কেটামান বিহার উড়িষ্যা বেঙ্গলক দি দিলে ডিউটি ফ্রি ট্রেড, ঠিক আছে। বাট এটা ইনস্ট্যান্ট হব যেতিয়া মানে সিরাজউদ্দৌলা যেতিয়া মানে হারি যাব ভারত, ট্রিটি সাইন হব, আর বেটাল অফ প্লাসি শেষ হওয়ার পিছত তেও কি দিব, 24 পারাগানাস কি দি দিব, দিবানি রাইটস মানে জমিনদারি রাইটস। এন লাহেকে আমি দেখিম জমিনদারি রাইটস, এনে তার মাজতে ফাইট হয়ে থাকিব, মির্জাফর আগে রিভোল্ট করিব, আকো মির্জাফর আগে আরো কেটামান ট্রিটি সাইন করে মিলে আকো জমিনদারি রাইটস দিবানি রাইটস লই লব। তারপর আকো বেটাল অফ বক্সর হব, বেটাল অফ বক্সর হলে গোটে বেঙ্গলর দিবানি রাইটস কার হাতত গুছি যাব, ব্রিটিশের হাতত, ইনফ্যাক্ট বিহার আর উড়িষ্যাও গুছি যাব। সো আরো বেশি পয়সা আহা স্টার্ট হয়ে গেল। এটা তেখেতে ভাবিলে যে ইয়ে তো বহুত আচ্ছা হওয়া, নাও উই ক্যান লিটিল বিট রুল কর সকতে হ্যাঁ, নট ডাইরেক্টলি বাট ইনডাইরেক্টলি। আরো পয়সাই পয়সা হে আপ, এটো কি হল লাস্টত গৈ মেলি ব্রিটিশৰ পৰা পয়সা আনিবই নালাগে, গোল্ড কয়েন্স এন্ড সিলভার কয়েন্স আনিব নালাগে, ইন্ডিয়ার পৰা যিমান ট্যাক্সৰ পৰা পয়সা কালেক্ট হয় হেটুয়ে নিজৰ ইনভেস্টমেন্ট কৰি দিয়ে নিজৰ মিলিটারি আপগ্রেডেশনত, নেভি আপগ্রেডেশনত, আর হেটুর পয়সা দি নিজৰ স্যালারি দিয়ে, নিজৰ অফিসারক পয়সা দিয়ে, যিমানখিনি যেনেকে ডিপুটি সুবিধারক পয়সা দিব লাগিব, এটো আমাৰ ইন্ডিয়ার পৰাই হব। এন্ড সেই পয়সা দি তেখেতে যিমান গুডস কিনি মেলি আকো গোটে, তো ইহাসে এক থিওরি স্টার্ট হতা, ইসকো বলতে দাদা ভাই নারোজি বলেগা ক্যা, ড্রেন অফ ওয়েলথ থিওরি, যো ইন্ডিয়া সেল বহুত জাদা এক পোর্শন অফ জিডিপি, পোর্শন অফ জিডিপি ওয়াজ লস্ট ফ্রম ফর এভার। সো ইট উইল বি টেকেন অ্যাওয়ে বাই দ্য ব্রিটিশ টু দ্য ইউরোপ, নিজের নিজের ইংল্যান্ডত লই যাব। আর এটু ইমান পয়সা আমাক ইন্ডিপেন্ডেন্স হওয়ার পিছত ইমান কঙ্গাল হয়ে গেছিল, আমি ভিখারি হয়েছিল মানে আমার খাবো কারণে গ্রেনস নাছিলে, ইমানে লুটি কুটি আমাক লই গেছে। সো ক্যান ইউ ইমাজিন ব্রিটিশ কি কাম করে গেছে, স্টিল মানে দে উই অ সাম ট্রিলিয়ন্স, 5 ট্রিলিয়ন না 6 ট্রিলিয়ন্স অফ ডলারস অফ রুপিস ফ্রম দেয়ার ফ্রম দেম, ঠিক আছে। নাও উইথ দিস ডুয়েল সিস্টেম গভর্নমেন্ট স্টার্টেড ইন বেঙ্গল, হোয়াট ইজ ডুয়েল সিস্টেম গভর্নমেন্ট, দিওয়ানি রাইটস রিলেটেড টু রেভিনিউ কার হাতত আছে, কোম্পানি হাতত, ডিপুটি সুবেদার সাই আছে, নিজামত দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট কোন কার হাতত আছে, নিজামতুল্লাহ হাতত আছে, দ্যাট নিউ নবাব অফ বেঙ্গল। সো ইয়াসে ডুয়েল গভর্নমেন্ট স্টার্ট হো গিয়া, নাম কে লিয়ে ও নিজামতুল্লাহ হ্যায়, বস উসকো টাইটল আর পেনশন দেগা, আপ রহিয়ে আপকা ইজ্জত রহেগা, লেকিন অল রিলেটেড টু ফাইন্যান্স কার হাতত আছে, ব্রিটিশর হাতত আছে, এটা যার হাতত পয়সা আছে। আর যদি ইন্ডিয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্ট চাইনায় যদি কন্ট্রোল করে, বা ধর আম্বানিয়ে কন্ট্রোল করে, বাকি বাকি মানুষ বাকি ইন্ডিয়ার কোনো কাম হবো নাকি? মেইন তো ফাইন্যান্স হয় না, যে বস্তু স্কিম হোক আজ কি একটা ডিপার্টমেন্ট আছে, উইদাউট ফাইন্যান্স ইটু এমটি। সো পয়সাই সব পয়সাই কা ডিপার্টমেন্ট ও লে লিয়া তো ফায়দা ক্যা হ্যায়, মতলব নাম কি লিয়ে তো নবাব হয়ে গো। But the company did not take over the direct administration and revenue. That means the company acquired power without responsibility. Muk responsibility na lage, khali power lage. Aro moi trade koribo parim, trade borabo parim. That's it. Later on, in 1772, thik ache, Nizamuddullah 65 pura 72. Jetia 72 ahile, dekhile ab dorkar nai. Aro British government e tetia laheke control kora start kori dibo. And tetia 1773, eta mane regulating act ahibo. দেখলে কোম্পানিটো অকমান ডাঙৰ হৈ আছে, ষ্ট্ৰং হৈ আছে, ইয়াক অকমান কন্ট্ৰল কৰিব লাগিব। তেতিয়া কি কৰিব, গোটেই এটা ছিষ্টেমত লৈ আহিব, গোটেই এটা ছিষ্টেমত লৈ আহিব সেই পাৰ্টিকুলাৰ চাৰ্টাৰ এক্টৰ মানে ৰেগুলেটিং এক্টৰ। তেতিয়া কি কৰিব, ডুৱেল ছিষ্টেম গভৰ্ণমেণ্ট হেক কৰি দিব,
গভর্নর জেনারেল বনাই দিব, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বনি যাব কোন ওয়ারেন হেস্টিং, এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল উইল কন্ট্রোল অল দ্য গভর্নর্স অফ ডিফারেন্ট মাদ্রাস বোম্বে হ্যাঁ সেন্ট্রাল প্রভিন্স লাহে লাহে তো সব এক্সপ্যান্ড হবো না, তো সেইবোৰত তেখেতে কি করিব সব নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন লব নোৱাৰে, ইউ শুড রিপোর্ট গভর্নর জেনারেল এন্ড তেতিয়া কি হব সবকা রাজা কোন হ্যাঁ গভর্নর জেনারেল অফ বেঙ্গল এন্ড লাস্টত গৈ মেলি গভর্নর জেনারেল অফ বেঙ্গল উইল বিকাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এন্ড তারপর ডুয়েল সিস্টেম খতম, এটা ডাইরেক্ট কন্ট্রোল কার হাতত গুছি গেল, কই আর রাজা বাজা নেই রয়েগা, উসকো টাইটেল আর পেনশন দেঙ্গে আর ও ভি লাস্ট মে লে লেঙ্গে, লেকিন আবি কি চলেগা, আবি পুরা ব্রিটিশ রুল চলেগা, ব্রিটিশ গভর্নমেন্ট চলেগা, দ্যাটস ইট, ক্লিয়ার? সো হেটু হবো এন্ড লাস্টত কেনেকে কি হয় এটু মো দেখাম। সো আই হোপ ক্লাস এতিয়ালৈকে বুঝি পালে কেনেকে তেখেতে এতিয়ালৈকে কিহত আহি গেল, কোন পর্যায়ত আহি গেল, তেখেতে পুরা কন্ট্রোল পর্যায়ত আহি গেল, এটা টাইমত খালি ডুয়েল গভর্নমেন্ট চলি আসলে নামৰ কাৰণে, বাট আফটাৰ সেভেন ইয়াৰ্ছ দেখিলে যে আপ মে পুৰা কণ্ট্ৰল কৰ সকতা হ্যাঁ দে টেক 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 অফ টুক অভাৰ দ্য কণ্ট্ৰল, মানে নামৰ কাৰণে লাল কিলাত মোগল হ'ব, ইউ কেন সি দেটছ খান বাহাদুৰ জাফৰ বুলি থাকিব, বাট আল্টিমেটলি তাৰ নাম নহয়, এনে জাষ্ট তাতে থাকিব, তাক ইজ্জত দিব ব্ৰিটিছবোৰ ক'ব, বাট সেইটো ইজ্জত নাই, একো ডিচিজন ল'ব নোৱাৰে, সব ডিচিজন ব্ৰিটিছে ল'ব, বিকজ হু উইল টেক দ্য ডিচিজন নাও, হু উইল বি দ্য ডিচিজন মেকাৰ, গভৰ্ণৰ জেনেৰেল এণ্ড গভৰ্ণৰ্ছ এণ্ড অল, বাকিবোৰ কোনে লাহেকে এতিয়া সিস্টেমেটিক ক্রিয়েট কৰি দিব, লাহে লাহে এটা কনস্টিটিউশন বনাব, সুপ্রিম কোর্ট বনাব, অল দোজ থিংস বনাব, এন্ড ইন দ্যাট ওয়ে দে উইল প্রোগ্রেস, মানে প্রত্যেকটা বস্তু সিস্টেমেটিক করা স্টার্ট কৰি দিব, এন্ড লাহে লাহে তেখেতক যোনটো রাজা সিস্টেম হেৰি সিস্টেম সব খতম হৈ যাব, অনলি ওয়ান সিস্টেম উইল বি দেয়ার, দ্যাট উইল বি ব্রিটিশ সিস্টেম, আর প্রথমতে কোম্পানিয়ে থ্রু দি গভর্নমেন্টটো চলাব, এন্ড আফটার রিভোল্ট অফ 1857 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আহিব, তেতিয়া ক্রাউন রুল ডাইরেক্ট আহি যাব, এইখিনি সব ডিসকাস কৰিম লেটার, আশা কৰিছো ভাল লাগিছে ক্লাসটো, মই পিডিএফটো আগৰ ক্লাছৰ পিডিএফটো এইটো হেক কৰাৰ পিছত সেইটো আপলোড কৰি দিম, আপোনালোকে ফিডবেকটো দি দিব আৰু জনাব কেনেকৈ লাগিছে, থেংক ইউ ভেৰি মাছ, পিছ আউট, নেক্সট ক্লাছটো কৰক আপোনালোকে, উই উইল মিট ইউ টুমৰো, গুড নাইট আৰু হেপ্পী বিহু, আৰে দিলো তো হোৱাটছআপ নম্বৰটো আকৌ দি দিছো, 9434541801, দিছ মাই হোৱাটছআপ নম্বৰ, ইউ কেন কল এভৰিওৱান, কল নহয় আপুনি মেসেজ কৰিব, মই গ্রুপ এড কৰি দিম, অই নাই নাম্বাৰটো ভুল দিলো দে, এইটো নাম্বাৰ নহয়, দিছ ইজ কারেক্ট 9434541801, তো দিছ ইজ দা কারেক্ট নাম্বাৰ, 8 টু মিছ হৈ গৈছিল, টেক দিছ নাম্বাৰ, পিং মি, আই উইল এড ইউ ইন দা গ্রুপ, কিবা ডাউট হলে মোক জনাব, আৰু হেপ্পী বিহু থাকিলে, শুভেচ্ছা থাকিলে, আৰু পঢ়া শুনা কৰি থাকক, উইল মিট ইউ ইন দা নেক্সট ক্লাছ, টিল দেন বাই বাই, পিছ আউট।